That's right, শুনছেন সবসময় রেডিও ফুটি আর চলছে ভূত এফএম। সময় গেল ভূত এফএম কমপ্লিটের সময় এক্স্যাক্টলি 11টা বেজে 59 মিনিট। জানিয়ে দিচ্ছি আজকে শুক্রবার 17 ডিসেম্বর 2010, 3 পৌষ 1417 সাল এবং 10 মহরম 1432 হিজরি। আজকে পবিত্র আশুরা পালন করেছে বাংলাদেশ এবং সেই সাথে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এনিওয়েজ, আজকে সকালটা, আজকে এই রাত্রিটা শুরু করতে চাই একটা দারুণ ঘটনা দিয়ে। সেটা আজকে পত্রিকায় পড়ে আমি খুব অবাক হচ্ছিলাম, আপনারা অনেকে হয়তো পড়েছেন, এটা জাতীয় দৈনিকে এটা এসেছে। সেটা হচ্ছে যে আর সবার মতোই একজন মানুষ, তার নাম হচ্ছে ক্যালভিন ইনম্যান, কিন্তু তার সাথে, তার আর সবার সাথে পার্থক্য শুধুমাত্র কান্নায়। যেখানে সবাই কান্নাকাটি করলে বা যখন আমরা কাঁদি তখন সবার চোখ দিয়ে যখন পানি ঝরে, ঠিক সেই মুহূর্তে এই ক্যালভিনের চোখ দিয়ে ঝরে অশ্রু, অর্থাৎ একেবারে অশ্রুর বদলে ঝরে রক্ত, বুঝতেই পারছেন। এবং অশ্রুর বদলে রক্ত ঝরার হাতে গোনা কয়েকজনের মধ্যে ক্যালভিন ইনম্যান একজন। 17 বছর বয়সে এই তরুণের বাড়ি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিলে। যখন তখন তার চোখ থেকে অশ্রুর মতো রক্তের ধারা নামে, মাঝে মধ্যে চোখের সঙ্গে নাক থেকেও রক্ত ঝরে। রক্ত ঝরার স্থায়িত্ব কখনো এক ঘন্টাও ছাড়িয়ে যায় এবং ব্যাপারটি কখনো তিনি টের পান কখনো টের পান না। যখন টের পান না তখন চারপাশের লোকজন খুব অবাক হয়ে, মানে চারপাশের লোকের দৃষ্টি বলে দেয় যে খুব একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে তার সাথে। এবং শুরুতে তার ডাক্তাররা ভেবেছিলেন যে এটা হয়তো জেনেটিক কোনো একটা ব্যাপার আছে বা শরীরে কোনো জায়গায় কোনো টিউমার থাকলে ধরনের রক্ত ঝরতে পারে। কিন্তু নানান রকমের পরীক্ষা নিরীক্ষা সবকিছু চালিয়েও এ ব্যাপারে তারা কোনোভাবেই নিশ্চিত হতে পারেনি। তবে কারণ অনুসন্ধানের চেষ্টা এখনো চলছে এবং অনেকেই বলছেন যে ব্যাপারটা পুরোপুরি সেরকম, মানে কি বলবো, যে প্যারানর্মাল কোনো ঘটনা থেকে এই ঘটনা জন্ম নিতে পারে। আমরা জানি না কিভাবে, তবে আমরা আশা করব যে এরকম ঘটনা যেন কারো জীবনে না ঘটে। সবার জীবনে, মানে কি বলবো, আনন্দের হোক আর কষ্টের হোক, অশ্রু যেন থাকে তার বদলে রক্ত না। এনিওয়েজ, আমাদের কাছে বেশ কিছু SMS ও আমরা দেখতে পাচ্ছি আছে। গালিব আমাদের SMS করে বলছেন যে রাসেল ভাই, আপনার লাইফ কি প্রতি উইকে আপনার লাইফে এই কোনো ঘটনা ঘটে? ভূত এফএমে যারা আসেন তাদেরও কি মানে একই পরিণতি, একই ঘটনা, মানে রেগুলারই কি তাদের জীবনে এরকম ধরনের ঘটনা ঘটে কিনা? আমি গালিবকে বলতে চাই যে গালিব দেখেন, আসলে রেগুলার যদি আমার লাইফে ঘটনা ঘটতো তাহলে গেস্টদের ডাকা লাগতো না, আর গেস্টদের লাইফে যদি রেগুলার ঘটনা ঘটতো তাহলে প্রতিবার নতুন করে নতুন গেস্টদের নিয়ে আসতে হতো না। একটা গেস্টের লাইফেই নানান রকমের ঘটনা ঘটতো এবং সেই ঘটনাগুলো আমরা শেয়ার করতাম। আচ্ছা, তারপরে তিনি বলেছেন যে আচ্ছা কই, আমাদের তো ঘটে না ভাই, এটা কোন জায়গায় লেখা আছে যে আমার জীবনে যা ঘটবে আপনার জীবনে তা ঘটতেই হবে? এরকম তো কোনো নিয়ম নেই। সুতরাং আমার লাইফে যা ঘটে আপনার লাইফে তা ঘটনা, এটাই স্বাভাবিক, এই জন্য আমরা দুজন আলাদা মানুষ। পবন লিখেছেন যে আই লাভ ভূত এফএম মোর দ্যান মাই লাইফ। না ভাই, লাইফে চাইতে বড় কিছু না নাই। এবং তিনি বলেন, সো প্লিজ ভাই আমাকে ভূত এফএম এর প্রত্যেকদিন শোনানোর জন্য তিনি অনুরোধ করেছেন। এটা একটু টাফ হয়ে যায় আমাদের জন্য, তার চাইতে বরং এরকম প্রত্যেক উইকেন্ডেই থাক, তাতে অনেক মানে সবারই সুবিধা হবে। এনিওয়েজ, প্রতিদিনের মতো আমাদের আজকেও আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের, কি বলবো, যে নতুন দুজন গেস্ট, তাদের সাথে আমরা শুরুতে পরিচিত হব। আমরা নাম জানি আগে, তোমার তোমার নামটা বলো। হ্যালো লিসনার্স, দিস ইজ সাইমন, ক্লাস 9 এ পড়ছি, মাইলস্টোন স্কুলে উত্তরে থাকি। অলরাইট, এই জন্য আমি ওকে, মানে কি বলবো, তুমি তুমি করে বলছিলাম। সঙ্গে আরেকজন আছে। হ্যালো লিসনার্স, দিস ইজ রাহাত, আমিও ক্লাস 9 এ পড়ছি উত্তরত থেকে। ওকে, সো রিসেন্টলি কোন একটা ঘটনা ঘটেছিল তোমাদের দুজনের সাথে, রাইট? জি। ঘটনাটা কোথায় ঘটেছিল? ঘটনাটি অ্যাকচুয়ালি ঘটেছিল উত্তরাতে। উত্তরাতে ঘটেছিল, তার আগে শুনি যে তোমরা কিভাবে ভূত এফএম এ আজকে আসছো। ফার্স্টে আমি আমার যে লাইফে যে রিয়েল স্টেক ঘটনাটা আছে সেটা আমি ভূত এফএম এর কাছে ইমেল করি, তারা সেটা পরে ইন্টারেস্টেড হয়ে তারপর আমাকে কল দিয়ে এখানে আসার জন্য আর কি রিকোয়েস্ট করে। সো আমি ইমেলের মাধ্যমে আসি অ্যাকচুয়ালি। ওকে, আজকে নিশ্চয়ই বাসার সবাই জানে যে তুমি এখানে এসেছো নাকি? রাইট, জানে। ওকে, যেমন আমাদের লাস্ট উইকে যে শোটা হয়েছিল উইদাউট নোটিস চলে এসেছিল, উইদাউট নোটিস চলে এসেছিল। সো বাট আমার বাসার সবাই জানে, স্টিল আমার আব্বু আম্মু আমার আপু ফারিয়া এমন আমার ফ্রেন্ডসরা শুনতেছে। ওকে, সো এখন যে ঘটনাটা একদম রিসেন্ট যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনায় আমরা চলে যাই সরাসরি। ওকে, তো আমি এখন যে ঘটনাটা বলবো সেটা উত্তরার ঘটনা, আমাদের বাসা নিয়েই। সো আমাদের বাসা ফার্স্ট ডেসক্রিপশনটা দিয়ে নিই। আমাদের বাসাটা অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্ট, একটা এভরি ফ্লোরে চারটা করে
এভরি ফ্লোরে প্রায় চারটা করে আপনার ইউনিট আছে। তো একটা একটা ইউনিট থাকে পাশে অপোজিট ইউনিটের, মানে সবকিছু বোঝা যায়। ঠিক আছে, সো ওকে, তো আমি আর আমার ফ্রেন্ড রাহাত ম্যাক্সিমাম টাইম, মানে আমরা খুব ক্লোজ ফ্রেন্ড, একসাথে থাকি। সো আমরা একদিন, মানে সবসময় আমাদের ফাইনাল এক্সাম শেষ হয়ে গেলে আমরা দুজন একসাথে বাসায় থাকার প্ল্যান করি, একসাথে ফান করি। এনিওয়েজ, তো কোরবানি ঈদের তিন চার দিন আগে আমাদের ফাইনাল এক্সাম শেষ হয়, তো আমরা দুজন একসাথে থাকার প্ল্যান করি। তো কোরবানি ঈদের তিন চার দিন আগেই তো আমরা জাস্ট গরুরহাট থেকে ঘুরে আসে, মানে দুইটার দিকে বাসায় আসি। বাসায় আসার পরে দেখলাম যে সবাই ঘুমিয়ে গেছে, ওকে রাইট। তারপর আমরা ডিনার করি, ডিনার করে ঘুমোতে যাই। ঘুমোতে যাওয়ার পরে সেদিন রাতে কোনো কারণে আমার ঘুম আসছিল না। তো আমি আমাদের ড্রয়িং রুমে যাই পানি খেতে। তো পানি খেতে গিয়ে দেখলাম যে আমাদের যে অপোজিট ইউনিটটা আছে, অপোজিট ফ্ল্যাটের, ওখানে ড্রয়িং রুমে লাইট জ্বলছে। তো ঠিক আছে, লাইট জ্বলতেই পারে, কোনো ব্যাপার না। তো আমি যখন আমাদের, মানে আমার রুমে আবার ব্যাক করছিলাম, তখন আমার মনে পড়লো যে ওই যে রুমে আমি দেখছি যে লাইট জ্বলছে, ওখানে লাইট জ্বলার কথা না, বিকজ ওখানে সবাই আজকের থেকে প্রায় এক থেকে দুই সপ্তাহ আগে হজে চলে গেছে। ওকে, তো আমি ভাবলাম মনে হয় কেউ এসেছে বা এই টাইপের কিছু। তো আমি আমাদের সিকিউরিটিকে কল দিলাম, তো সে বললো না এখানে কেউ আসে নেই, তো লাইট জ্বলার কথা না। ওকে, তো আমি আমার ফ্রেন্ড রাহাতকে ডেকে তুললাম। তারপর রাহাতকে ডেকে তোলার পরে আমরা প্ল্যান করলাম যে ওই বাসায় যাবো, যে অ্যাকচুয়ালি কেন লাইটটা জ্বলছে। ওকে, তো ওনারা যাওয়ার সময় আমার আম্মুর কাছে চাবি দিয়ে গিয়েছিল যে চাবি রাখেন, আমরা কেউ আসলে দিবেন। ওকে ফাইন, তো আমরা চাবিটা নিয়ে আমাদের সিকিউরিটির সাথে একসাথে ওই আর কি ওই বাসার মধ্যে এন্টার করি। তো আমরা গিয়ে যখন দেখলাম যে লাইট, যে রুমে লাইটটা জ্বলছিল, বাট সামহাউ ওই লাইটটা তখন অফ ছিল। ওকে, তো আমরা তো মনে করলাম হয়তো চোট পড়ে গেছে এসেছে। তো আমরা একটু রুম, মানে সবগুলো রুম একটু সার্চ করার চেষ্টা করলাম। তো তখন দেখলাম যে না, এভরিথিং ইজ ফাইন। তো আমরা আবার বাসায় ব্যাক করি, আমার অনেক রাত হয়ে গেছে, তিনটা বেজে গেছে প্রায়, তো বাসায় ব্যাক করি। ওকে, তো বাসায় ব্যাক করার সময় দেখলাম যে একটা রুমে হালকা কিছু লাইট আসতেছে, মানে মনে হচ্ছে কিছু একটা লাইট বা কিছু একটা আছে। তো তখন আমার হাতের মধ্যে খুব, মানে জিনিসটা খুব কিউরিয়াস হলো আমরা যে একটু দেখে আসি জিনিসটা কি। তো আমি আর রাহাত ওখানে গেলাম, গিয়ে দেখলাম ওই রুমের যে কম্পিউটারটা ছিল ওইটা সুইচ অন। ওকে, তো যেটা টোটালি ইম্পসিবল, বিকজ লোডশেডিং এর কারণে ওইটা সম্ভব ছিল না। প্লাস আমি চেক করলাম যে কম্পিউটার ইউপিএস ছিল কিনা, বাট ওখানে কোনো ইউপিএস ছিল না। যাই হোক, তো আমরা কম্পিউটার সুইচ অফ করে দিলাম, যে শুধু শুধু চালানোর দরকার নেই, আমরা অফ করে দিয়ে জাস্ট সেদিন রাতে বাসায় ব্যাক করলাম। মানে সেদিন রাতে আমাদের ঘটনাটা এখানে এন্ড, আমরা ঘুমিয়ে গেলাম। ওকে, তো নেক্সট ডেতে আমরা কয়টা বাজে, রাতের দিকে আমরা ঘুরে ফিরে এসে, সেদিন আমরা একসাথে ছিলাম, রাত বারোটার পরে আমাদের আর কি দুই ফ্রেন্ডের মধ্যে, আজকে ফার্স্ট টাইম রেডিওতে বলতেছি, আমাদের একটা মানে বদ অভ্যাস আছে ফান করা, যে আমরা বারোটার দিকে অনেকের বাসায় আর কি ফোন করে ডিস্টার্ব করি, জাস্ট মানে মানে মজা আর কিছু না, মানে ফান করে ঘুম থেকে উঠিয়ে জাস্ট কেটে দিয়ে, আর নাথিং এলস। তারপর একদিন আমরা ঘুমাচ্ছিলেন, হ্যাঁ, তো পানি খেয়ে শুয়ে পড়েন, এরকম টাইপের কিছু একটা আর কি। ঠিক আছে, বললাম আর কি, জানি বাসায় গেলে প্রবলেম হয়েছে, এক ব্যাপার না। তো আমরা সেদিন কোনো কারণে ওই বাসায় ফোন দিই, মানে যে বাসাটির আগের দিন আমরা গিয়েছিলাম। ঠিক আছে, তো ওই বাসায় আমরা কল দিই, ফার্স্ট টাইম কেউ রিসিভ করে না, সেকেন্ড টাইম আবার কল দিই, সেকেন্ড টাইম কল দেওয়ার পরে দেখি কেউ রিসিভ করছে। আমিও কথা বলতেছি না, যে কথা বললে বুঝে ফেলবে যে আমি রিসিভ করছি, আমি কেটে দিচ্ছি। কিন্তু তখন আমার মাথায় এটা নেই যে ওই বাসায় কেউ নাই। ঠিক আছে, তো আমি ওই লাইন কেটে দিয়েছি, কিন্তু তখনই আমার ফ্রেন্ড রাহাত বলে, দোস্ত ওই বাসায় না কেউ নাই, আমরা না কালকে দেখে আসলাম ওই বাসা পুরো খালি, ফোন রিসিভ করলো কে? ও আমাকে আবার বলে যদি আবার ফোন দে। আমি সাথে সাথে আবার কল দিই, কল দেওয়ার পরে থার্ড টাইম আবার কেউ একজন রিসিভ করে কলটা। ওকে, তো জিনিসটা আমার খুবই ওয়ার্ড লাগলো, তো কল তো রিসিভ করার কথা না। তো এবার আমরা একটু হালকা ভয় পেলাম, তারপর রাহাত বললো যে না দোস্ত, আমাদেরকে দেখতে হবে ওখানে আসলে কাহিনীটা কি, কেন এরকম হচ্ছে, মানে ফোন রিসিভ করলো কেন, অন্য কেউ চোরও তো আসতে পারে। ঠিক আছে, আমরা একটু দেখে আসি। তো আম্মুর কাছে কোনোভাবে, মানে আম্মু জানে না, বাট চাবিটা কোনোভাবে ম্যানেজ করলাম, ম্যানেজ করে আমরা আর কি ওই বাসায় গেলাম, খুলে গেলাম।
জাস্ট কিছু না জাস্ট ড্রয়িং রুমে লাইটটা অন করলাম আর কিছু না ওকে তো রুমটম দেখছিলাম তো আমরা যেটা দেখলাম যে লাস্ট ডেতে আমরা যেই রুমে দেখেছিলাম যে লাইট একটু একটু লাইট দেখা যাচ্ছিল সেম ওই রুমে আবার একই রকম লাইট দেখতে পাচ্ছি একটু একটু তো আমরা আবার গেলাম গিয়ে যেটা দেখতে পেলাম যে লাস্ট ডেতে আমরা যেখানে একটা মানে পিসিটা সুইচ অফ করে এসেছিলাম সামহাউ ওয়ান্স এগেইন দ্যাট ইজ সুইচড অন আচ্ছা যেটা কোনো ভাবেই পসিবল না যে আমরা সুইচ অফ করে এসেছিলাম আমরা দেখে এসেছিলাম যে কম্পিউটার টোটালি সুইচ অফ এন্ড এটা আবার সুইচ অন তো আমরা এটা খুবই মানে একটু টেন্সড হয়ে গেলাম যে এটা কিভাবে পসিবল সুইচ অন তো হওয়ার কথা না আর যাক আমরা এটা দেখলাম কিন্তু এর মধ্যে আমরা রুম থেকে একটু ওই রুম থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে যেটা দেখলাম আসতেছি তো একটা খুব উইয়ার টাইপের একটা নয়েস মানে শুনলাম মানে বুঝতে পারবো না কিরকম একটা নয়েস মানে একরকম একটা নয়েস শুনলাম কিন্তু মানে বলতে পারছি না কিরকম একটা নয়েস বুঝতেছি না একটা মাইক্রোফোন আমরা নিই তাহলে মনে সুবিধা হবে হ্যাঁ মানে কি ধরনের নয়েসটা নয়েসটা কি ধরনের ছিল মানে নয়েসটা ছিল এরকম মনে হয় আপনাকে আমি বলি যে কখনো যদি কেউ মানে মানে জিকি করলে যেমন একটা নয়েস হয় না মানে একটা মানে কেউ জিকি গুনগুন টাইপের একটা নয়েস আসতেছিল মানে ওই রুমটা থেকে ওই রুমটা একবারে মানে ড্রয়িং এর মানে দুইজনে কি একই জিনিস তোমরা শুনেছো হ্যাঁ আমরা দুইজনে একই আমি আর আমার ফ্রেন্ড রাহাত দুইজনে একই জিনিস এক্সপেরিয়েন্স করি বাট তো আমরা এখানে শব্দ কিছু শব্দ আসার কথা না ওকে তো আমরা ওই রুমটাতে যাই ঠিক আছে তো যাওয়ার পরে আমরা যেটা মানে আমরা দেখতে পাই যে কেউ একজন ওই রুমে বসে আছে তোমরা নিজেরা দেখেছো একদম আমরা মানে লাইটটা মানে পুরো অন্ধকার ওকে রুমটা পুরো অন্ধকার কিন্তু আমরা মনে হলো যে কেউ একজন বসে আছে মানে উইথ হোয়াইট পাঞ্জাবি আচ্ছা এটা কোন সময় দেখেছো কত তখন কয়টা বাজে তখন তিনটার উপরে বাজে তখন রাত তিনটার উপরে বাজে হ্যাঁ তোমাদের একদম একদম মানে নেক্সট ডোর যেটা না রাইট আমাদের মানে আমরা এইটা থেকে আমাদের সামনের ইউনিটে আর কি ওকে অপোজিট ইউনিট সো মানে তুমি যা দেখেছো রাহাত সুমিও কি তাই দেখেছো জি স্যার আমি তাই দেখেছি মানে দুজন সেম জিনিস এবং জানলার দিকে মুখ ছিল জানলার দিকে মুখ ছিল আমরা কি ফার্স্টে তখন রাহাত করে কি তার মোবাইলের লাইট দিয়ে ওই লোকের মুখে মারে মুখে মারার পরে লোকটা আমাদেরকে কিছু একটা বলার চেষ্টা করছিল আচ্ছা মুখটা কেমন ছিল মুখটা একদম নর্মাল মানুষের মতোই ছিল আচ্ছা ঠিক আছে খুব সুন্দর মুখ হোয়াইট পাঞ্জাবি হোয়াইট ডায়েরি এভরিথিং ফাইন তো সে আমাদেরকে কিছু একটা বলার ট্রাই করে সে আমাদেরকে এরকম কিছু একটা বল আমরা যেটা গেস করলাম যে এরকম কিছু একটা বলছে আমাদের মানে কানে ধরা পড়ছে যে এই টাইপের কিছু বলছে যে এত রাতে তোরা এখানে কি চাস এই টাইপের কিছু একটা বলে তো নর্মালি একজন হিউম্যান যদি এই টাইপের কিছু একটা দেখে যে মানে দরজা মানে বাইরে থেকে অফ কিন্তু ভিতরে একজন বসে আছে মানে সিম্পলি একজন ভয় পাবি সো আমরা এটা দেখেই জাস্ট কোনো কথা না বলে দৌড় দিয়ে আমাদের বাসায় ব্যাক করি ব্যাক করে আমাদের আব্বু আম্মু আপু মানে যারা আছে বাসায় সবাইকে আর কি ডেকে তুলি ডেকে তুললে আমরা তাদেরকে ওই রুমে নিয়ে যাই যে দেখো ওই রুমে কেউ একজন আছে কিন্তু ওই রুমে গিয়ে দেখি ওই রুমে কেউ নাই আচ্ছা কেউ নাই লাইট অন করলাম সব ঠিক আছে এভরিথিং ফাইন ওকে এন্ড রাহাত তো এই আমার সাথে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছিল তো আমাকে এই জিনিস সবাইকে ডেকে এনেছেন বাসার সবাই বলে কি আয়মান তুমি এগুলা মানে কিছুই তো নাই তুমি এমনি রাতে ভয় পাচ্ছ তো ঘুমিয়ে যাও কিন্তু সেদিন রাতে আমরা দুজন একটু ঘুমাতে পারলাম না আচ্ছা আমাদের খালি মনে হচ্ছিল যে আমাদের দুজন বাদেও এই রুমে কারো একজন এক্সিস্টেন্স আছে কিভাবে সেটা বোঝা যাচ্ছিল বা কি মানে মনে করেন আমি আমরা শুয়ে আছি দুজন কিন্তু মনে হচ্ছে যে আশেপাশ দিয়ে কেউ হাঁটছে বা এরকম কোন আমরা শব্দও পাইছি একবার দরজায় মনে করেন যে আমাদের মধ্যে তখন ওইটা ঢুকে আছে একটু ভয় মানে কাজ করছে এটা ভয়ের জন্য হচ্ছে আমি খালি মনে করছি যে ভয়ের জন্য কাজ করছে কিন্তু খালি মনে হচ্ছে এরকম কি হয়েছিল যে রুমে ফিরে আসার পরে মানে যে শব্দ তুমি শুনছো সেই শব্দ রাহাত শুনছে বা রাহাত যে শব্দ শুনছে তুমি সেই শব্দ শুনছো এরকম কোনো ব্যাপার ছিল কি একবার ছিল যেটা হচ্ছে কি আমি একটা রুমে নক শুনতে পেয়েছিলাম তো ওকে বলছে ও বললো আমিও কিছু না নক শুনছি মনে হয় মানে অন্য কিছু হবে বা তোর আমার নামও আসছে এটা কোনো ব্যাপার না আমরা জাস্ট এটা বলেছিলাম তো যাক এটা ব্যাপার না কিন্তু সেদিন রাতে আমরা টোটালি ঘুমাতে পারি না সারা রাত মানে কোনোভাবে কাটিয়ে দিই কিন্তু খুবই ভয় লাগছিল যে এখানে কেউ আছে বা আশেপাশে এরকম মনে করেন যে আমরা বাথরুমে গিয়েছি কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে মানে খুবই মানে ভয় লাগছিল সেদিন রাতে যেটা দেখলাম যে ওই রুমে যাওয়ার পরে
আমরা প্রচন্ড ভাবে মানে ঘেমে যেতে শুরু করেছিলাম, গরম লাগছিল, মানে আমরা মানে ভয় এতই হয়েছিলাম, সেটা ভয় হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তো এটা দেখছিলাম তো, ওকে, তো সেদিন রাতে আমরা কোনোভাবে প্যাস করি বাট ঘুমিয়ে যাই, ঠিক আছে। তারপর সকালে উঠি, কিন্তু সকাল ওঠার পরেও আমি খালি স্বপ্নে মনে হয় ওই লোকটাকেই দেখছিলাম। ওই লোকটা কি তোমাদের মানে চেহারার সাথে মেলে, পরিচিত কেউ? মানে হ্যাঁ, আমার খালি মনে হচ্ছিল যে এর আগে আমি কোথাও না কোথাও তাকে একবার হলেও দেখেছি, সেটা যেখানেই হোক বাট আমি তাকে দেখেছি। তোমার কি মনে হচ্ছে রাহাত, সে একই ব্যাপার যে তুমিও দেখেছো কখনো? না, আমার সেটা মনে হয়। তোমার সেটা মনে হয়? কারণ হচ্ছে সে তো আমার বাসায় থাকে না, আমি আর কি ঘোরো। তোমরা তো নিজেরা দেখার পরে এই জিনিসটা নিজেদের মধ্যে আলোচনা করো, আমি এরকম দেখলাম, তুমি কেমন দেখলাম, মানে দুজন যে জিনিস দেখেছো বা দুজনের চেহারা, একজন যে চেহারা দেখেছো আরেকজন কি সেম চেহারাই দেখেছো? জি ভাই, আমরা সেম জিনিস, সেম চেহারা। মানে আমরা মানে ওই লোকটাকে ডিসক্রাইব করতে যাচ্ছিলাম যে তুই হোয়াইট পাঞ্জাবি পরে দেখেছিস, ও বলে হ্যাঁ, মানে আমিও তো এরকম দেখলাম। এই অবস্থা, তো আমরা রাত খেলে বলছি যাক, আমার মনে ভুল দেখেছি। এটা কি জীবনে তোমাদের প্রথম দেখা নাকি এছাড়াও? না ভাই, এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমার দেখা ফার্স্ট এক্সপিরিয়েন্স। তোমার কি এরকম ফার্স্ট এক্সপিরিয়েন্স না তোমার এই ধরনের ঘটনার সাথে? আগে ঘটনার সাথে এরকম হতে পারে, তোমার জন্য এরকম হতে পারে। তুমি এরকম ঘটনা কবে দেখেছো? মানে এর আগে? এর আগে ক্লাস টু তে থাকতে, টু থাকতে, এখন মনে আছে। আর রিসেন্টলি এই ঘটনাটার আগে আরেকটা ঘটনা ঘটছিল, সেটা আমাদের স্কুলে লাস্ট ডেতে, স্কুলে লাস্ট ডেতে এই ঘটনা ঘটা। ওকে, আমি ওই স্টোরিটা এন্ড করি, মানে আমার তো আমরা সেদিন আর কি রাতে জাস্ট যেভাবে যে হোক ঘুমিয়ে যাই, কিন্তু সকালে আমি আবার ঘুম থেকে উঠি। উঠার পর আমার তখনও মনে হচ্ছিল যে আমি ওই লোকটাকে আগে কোথাও দেখেছি, যেভাবেই হোক ওর চেহারাটা মিলছিল। কারণ হচ্ছে রাহাতে যে বললাম যে ওর মোবাইলের লাইট দিয়ে মুখে ধরেছিল, আমি স্পষ্ট মনে আছে আমি কাউকে দেখেছি, কিন্তু যাওয়ার পর কাউকে দেখলাম তো মনে হয় যাক মনে হয় কিছু হয়েছে বা ভুল দেখেছি, কিন্তু মনে হলে কেউ একটা কথা বলেছে, যাক ফাইন। কিন্তু আমার তখনই মনে পড়লো যে এই লোকের চেহারার সাথে সেম, মানে যাকে আমরা দেখেছি সে আরো এক বছর আগে সেই বাসার সেই রুমেই ঘুমের মধ্যে মারা যায়। ও মাই গড, এটা সবচেয়ে বেশি মানে টুইস্টটা তো এই জায়গায়, তোমার যে এক্সপেরিয়েন্স সেটা সবচেয়ে বড় টুইস্ট। আমি ওখানে মানে এই বাসায় 5 বছর ধরে আছি, তো ও লোকটাকে আমি অনেক আগে ধরে দেখতাম, অনেক লাইক করতাম, মানে সবসময় নামাজ পড়তে যেত, মানে ভালো লোক ছিল। তাই মারা যায়, মারা যাওয়ার পরে আমি তাকে যেরকম দেখেছিলাম একটা হোয়াইট পাঞ্জাবি পরা, হোয়াইট দাড়ি, খুব মানে খুব সুন্দর একটা ফেস ছিল, সেম ওরকম দেখতে পাই যেটা আমার সকালে উঠে মনে পড়ে। আচ্ছা, মনে পড়ে, আমি এটা কাউকে বলি না, খালি আমার ফ্রেন্ড রাহাতের সাথে এক্সপিরিয়েন্স করি, মানে মানে শেয়ার করি জিনিসটা যে এই ব্যাপার। রাহাত বলে না দোস্ত আইমান, এগুলা দরকার নেই কাউকে বলার, তুই ভুলে যা জিনিসগুলো। ওকে, কিন্তু স্টিল আমরা এগুলো ভুলতে পারি না, না এটা ভোলার মতো, মানে আমার এখনো জিনিসটা মনে পড়ে, প্লাস মাঝে মাঝে স্বপ্নের মধ্যে ওই লোকটাকে আমি একটা জিনিস করার মধ্যে দেখি। আচ্ছা, মানে এখনো সেই স্বপ্নগুলো আসে তোমার কাছে? মানে আমি বিভিন্ন ভাবে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারি, ওই বাসার সামনে দিয়ে যখন যাই, মানে আমার তো ওখানে প্রতিদিন ওটা সামনে দিয়ে যেতে হয়, তো এখন আমার প্রতিদিন মনে পড়ে এই রুমটা আমার রুমের সাথেই, এই রুমটা আমি এরকম একটা দেখেছি বা এই টাইপের, এবং ওই রুমটা সবসময় খালি থাকে, কেউ ওই রুমে থাকে না। ওকে, সো জীবনে এরকম কোন এরকম কিছু কিছু ঘটনা থেকেই যায় মানুষের, তবে এরকম যে আল্লাহর রহমতে তোমার যে কোনো সমস্যা হয়নি বা তোমার তুমি ভালো আছো, এটাই সবচেয়ে বড় কথা। ও এখনো রাতে অনেক ভয় পায়, স্বপ্ন দেখে বিভিন্ন, একটা স্বপ্ন দেখি যার কারণে প্রতিদিন প্রায় আমার আম্মু এটা নোটিস করতেছে যে তুমি রাত দিয়ে উঠো রাতে বেলা এই টাইপের। ওকে, এই স্বপ্নটা ওই ভদ্রলোককে দিয়েই, মানে স্বপ্নটা খুবই উইয়ার্ড, মানে আমার নিজেরও স্বপ্নটা মাঝে মাঝে হাসি আসে স্বপ্নটার কারণে। তাহলে থাক, আমরা ফানি কোনো কিছু নিয়ে আলোচনা এখন নাই করি। আচ্ছা রাহাত, তোমার জীবনে তুমি বলছিলে এরকম ঘটনা আছে, সেই ঘটনার ছোট্ট কোন একটা অংশ যদি আমাদের জানাতে যে তুমি কি দেখেছো। ওকে, আমি বলতেছি, সেটি ছিল আমাদের স্কুলের লাস্ট ক্লাস, ওকে, ক্লাস পার্টি ছিল আমাদের। ক্লাস পার্টির দিন আমরা সবাই মজা টজা করলাম, ছবি তুললাম, সবাই চলে গেছে ক্লাসে, সবকিছুর অ্যারেঞ্জমেন্ট আমি আর আমার ফ্রেন্ড আইমান আমরা দুইজনে করছিলাম। এখন তারপর কিছু খাবার দাবার কিছু বাকি ছিল, এখন আইমান চলে গেছে আমার আগে, আমি একা পুরো ক্লাসে, শুধু আমি একা আর কেউ নাই, বিল্ডিং ও প্রায় কেউ নাই, সবাই চলে গেছে। এখন আইমানের সোয়েটারটা আবার ছিঁড়ে গেছে, দেখলাম নিচে পড়া, আমি চিন্তা করছি এটা উঠে নিয়ে চলে যাবো। আমি তখন আবার ওই ছবিগুলো দেখতেছিলাম ক্যামেরায়, তখন কিছুক্ষণ পর দেখি আইমান ঠিক ওই যে ড্রেসটা পরা ছিল সেই ড্রেসটা পরে আসলো স্কুল ড্রেস আর কি, এসে সোয়েটারটা নিয়ে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম কি রে দোস্ত, কথা বলবি না? ও দেখি আমার কথা না শুনে সোজা হাঁটা ধরলো। আমি বললাম হয়তো কোনো সমস্যা, হয়তো বিজি বা
তখন দেখলাম পাশে আমাদের আরো কয়েকটা প্যাকেট বাকি ছিল, আমি ভাবলাম ও আছে ওকে দিয়ে দিই। তো ও এখনো গেছে প্রায় 5 মিনিটের মতো হয়েছে, আমি ওকে ফোন দিলাম কি দোস্ত তোর সোয়েটারটা তো নিয়ে গেলি, এই যে আরো কিছু বিরিয়ানির প্যাকেট ছিল নিয়ে যা। তারপর কিছুক্ষণ পর আমি চিন্তা করলাম যে ওর সোয়েটারটা তো দেওয়া হয় না, সোয়েটারটা দিতে হবে, ওকে ফোন দিলাম আবার। আচ্ছা, আবার ফোন দিছি, ও ফোন রিসিভ করলো, বললো যে দোস্ত সোয়েটারটা নিয়ে যাবে না, বললো দোস্ত সোয়েটারটা তো আমি নিয়ে আসছি। আচ্ছা, আমি তখন বললো, তখন আমি ভয় পেয়ে গেছি, সোয়েটার নিয়ে আসছি। হ্যাঁ, মানে 5 মিনিটে আমার বাসায় পৌঁছানো পসিবল ছিল না স্কুল থেকে। আচ্ছা, তো ও আমাকে ফোন করছে, বলে এই তুই বিয়ানি বেগে দাও, আমি সোয়েটার তো নিয়ে আসছি, আমি আবার কি জন্য যাবো, বলে আমি 5 মিনিট আগে আসছি। আমি বলে না আমি তো ফান করতেছি না, আমি তো অনেক আগে আসছি বাসায়। আমি আরমান আর রাহাত, আমরা তিন ফ্রেন্ড অ্যারেঞ্জমেন্টের পর আমি আর আরমান দুইজন চলে আসি বাসায়, ব্যাক করি। তারপরে মনে করেন ও আমাকে তারপর ফোন দেয়, বলে 5 মিনিট আগে বলে এসেছিলাম, কিন্তু আমি 5 মিনিট আগে ওখানে ছিলামই না। কিন্তু ও বলে ও দেখেছে উইথ সোয়েটার। মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমাদের SMS করেছেন হাবিব, গোলাপ, প্রিন্স, ডার্কনেস। আমাদের SMS করেছেন অন্তু, রিয়া, রিফাত, আসিফ, এন অ্যান্ড এন, অনি, সিমুল, সুমেল, সুমেল জেরি। এছাড়া আমাদের SMS করেছেন জহির, তারপরে ফাহিম, সোহাগ, রিকো সহ আরো অনেকে। আর যারা আমাদের সাথে জয়েন করতে চান লাইভ, যেরকম আজকে আমাদের সাথে রাহাত আছে, আমাদের সাথে আমাদের যে আইমান, না আইমান, 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 আইমান আছেন, সেরকম ভাবে আপনারাও ইচ্ছা করলে আমাদের সাথে লাইভ এসে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। সেজন্য যেটা করতে হবে, ভূত এফ এম, BHOOT ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, এখানে আপনারা ইমেইল করতে পারেন, এবং ইমেইলের সাথে অবশ্যই আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার জানিয়ে দিতে হবে, এবং জানিয়ে দেবেন যে আপনারা আসতে আগ্রহী কিনা। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদেরকে ইদানিং রেকর্ড করে দিচ্ছেন বিভিন্ন অডিও ফাইল, যারা ঢাকার বাইরে আছেন এবং খুবই চেষ্টা, মানে যারা যাদের খুবই আগ্রহ যে আমাদের সাথে লাইভ তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, তাদের সম্ভব হয় না অনেক সময় ঢাকায় আসা, যার জন্য তারা যেটা করছেন সেটা হচ্ছে যে খুবই আমাদের জন্য, আমরা খুব লাভবান হচ্ছি যে আপনাদের কণ্ঠস্বর আমরা উপহার দিতে পাচ্ছি এবং আপনারা রেকর্ড করে পাঠাচ্ছেন আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, অ্যান্ড স্টে টিউন, কারণ আমরা আজকে অনেকগুলো গেস্ট রয়েছেন, আবারও অনেকগুলো গেস্ট রয়েছেন, এবং এখনো পর্যন্ত তো রাহাত আমাদেরকে মনে হয় ছোট্ট করে, রাহাতের একটা ঘটনা আছে, সেটা হচ্ছে তাদের বাসায় একটা ঝামেলা হয়েছিল, তাই না? সেই ঝামেলাটা নিয়ে একটু আমরা শুনবো হালকা একদম। ওকে ওকে, আমি ঘটনাটা ছোট করে বলতেছি। আমি যখন ক্লাস 1-2 তে পড়ি তখনকার ঘটনা আমার মনে আছে এখনো, ভুলের মতো না ঘটনাটা। আমাদের বাসায় তিনটা ভাগে ভাগ করো, তো মাঝখানের ভাগটা বাকি দুইটা ভাগ আর কি ভাড়া দেওয়া। এখন নতুন একটা ভাড়াটি আসছিল ফ্যামিলি বাসা, তো এখন ওনার হাজবেন্ড ছিল না, উনি আর ওনার ছোট মেয়ে ছিল। এখন সেটা অনেক আগের কথা, উনি একদিন আমাদের বাসায় টিভি দেখতেছিল, টিভি দেখতে দেখতে ওনার চোখ মুখ প্রায় পুরো লাল, শরীরের অবস্থা পুরা খারাপ। এখন সে আস্তে আস্তে করলো কি, একাই কাউকে কিছু না বলে ঘরে চলে গেল। আমার বাবা আবার এইসব জিনিস কিছু বুঝতে পারেন হালকা পাতলা, উনি বুঝতে পারে ওনার রুমে গেল, গিয়ে দেখে এই অবস্থা। তো আমিও বাবার পিছে পিছে গেলাম, আম্মুও গেল, দেখলাম। আমি ফার্স্টে বুঝতে পারিনি, অতটা বুঝতে পারিনি, হালকা ধারণা ছিল আমাদের। এখন দুই একদিন এরকম হলো, তিন দিনের মাথায় জিনিসটা খুব সিরিয়াস আকার ধারণ করলো। সিরিয়াস আকার ধারণ করলো, ঘটনাটা ছিল এমন যে ওনার দাঁত মুখ পুরো লাগিয়ে দিতেছে এবং অসম্ভব ভাবে শরীর ঝাড়া দিতেছে। আচ্ছা আচ্ছা, অসম্ভব শক্তি ছিল, অস্বাভাবিক আচরণ করছে, এবং শক্তি যে ছিল এটা কি করে বুঝলা তুমি? এটা আমি বলতেছি এখনই, আমার বাবা ওনাকে ধরেছিল পুরো দুই হাত শক্ত করে, এবং তার ছোট যে মেয়েটা সে পাশে বসে কাঁদতেছিল। এখন আমাদের বাসায় এক ভাড়াটি আসলো কি, এসে তার কানে আঙ্গুলে জোরে একটা যাতা দিল, যাতা দেওয়াতে তিনি এমন ভাবে উঠলো, পাশে যে চার পাঁচজন ছিল সবাই পড়ে গেছে।
এবং উঠে পুরো খাট যে কাঠের খাটটা ছিল পুরোটা একসাথে উঠে ভালো হয়েছে। আচ্ছা, অসম্ভব রকম শক্তি এবং কেউ থামাইতে পারে না। এটা তোমাদের সবার সামনে ঘটেছে ব্যাপারটা? ওখানে প্রায় 12 জন 15 জন এরকম ছিলাম, সবার সামনে ঘটনাটা ঘটছে। তারপর ওই যে লোকটা করছিল এরকম, সে অনেক ভয় পেয়েছিল এবং একদরে গেটের বাইরে চলে গেছে, বাসার থেকে বাইরে হয়ে গেছে। আবু আবার উঠলো, উঠে ওনাকে থামাইলো অনেক কষ্টে, আব্বুর কথা একটু শুনতো আবার। আচ্ছা, অনেক কষ্টে থামাইছে, থামানোর পর আম্মু বলতেছিল কি করা যায়, কিভাবে থামানো যায়। তখন আমি আবার ভয় পেয়ে ওই রুম থেকে বাইরে হয়ে আসি আম্মুর সাথে। আচ্ছা, বাইরে এসে আম্মু আরো কয়েকটা মহিলার সাথে আলাপ করতেছিল যে মরিচ পুরা দিয়ে নাকে দিলে জিনিসটা নাকি চলে যায়। এখন এই কথা শুনে এই যেসব জিনিস ডিসকাস করতেছিল অন্য মহিলাদের সাথে, খুব আস্তে আস্তে কথাগুলো বলতেছিল, উনি ভিতরের রুম থেকে সেই জিনিসগুলো এত জোরে বলতেছিল আম্মু ভয় পেয়ে গেছিল। কি বলছিল? সে আম্মু যে কথাগুলো বলতেছিল সেগুলো সে রিপিট করতে হচ্ছিল। তার কান পর্যন্ত সেটা যাওয়ার কোনো কারণ নেই? কোনো কারণ নাই। আচ্ছা, কিন্তু সে ওইখানে বসে বুঝতে পারছে যে বাইরে কি আলোচনা হচ্ছে। বলতেছিল যে উনি এই এই কথা বলতেছে, সে যাতে না বলে, এগুলো কিছু যাতে না বলে সাবধান করে দিতেছে। আচ্ছা, তখন পরে আব্বু অনেক কষ্ট করে ওনাকে থামাইছে, বলল কি করলে তুমি যাবা, কি করলে এখান থেকে চলে যাবা। বললো আমি যেখান থেকে আসছি আমাকে সেখানে যদি পাঠায় দেয় তবে আমি যাব। আচ্ছা, তারপর এরকম অনেকদিন গেল, যাওয়ার পর এখন তার সহ্য করতে পারতেছি না, বাসার এরকম তো পরিস্থিতি থাকা সম্ভব না। তখন আব্বু করলো কি, ওনাকে লঞ্চে উঠাই দিয়ে আসলো, ওনার বাসা বরিশাল, ওনাকে বরিশাল পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, সে কি বরিশালে যেতে চেয়েছিল? হ্যাঁ, সে বরিশালে যেতে চেয়েছিল। ওকে, আর নিশ্চয়ই তোমার মানে গল্পটা খুব বেশ ভয়ঙ্কর আছে এবং এতগুলো মানুষ একসঙ্গে দেখেছে, এবং তোমার বাবা নিশ্চয়ই এ ধরনের অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। 8-10টার মতো অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা সেটা আমরা কি আজকে শুনবো কিছু? ব্রেকে চলে যাই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর কামিং, যে তোমাদের অনেক কষ্ট করে এসছো এত রাত্রে, এবং থ্যাংকস যে বাসায় জানিয়ে এসছো। থ্যাংক ইউ আমাকে কল করার জন্য, এন্ড আমার আব্বু আম্মু আপু ফারিয়া সুমি আন্টি সবাইকে থ্যাংকস আমাকে আসতে দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, এবং আমাদের সাথে মানে কি বলবো আজকে এসে আসলে সত্যি অনেক ভালো ভালো কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। সেটা হচ্ছে যে আশা করবো যে খুবই ভালো একটা রেজাল্ট করো তোমরা, বেশি বেশি করে পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা সবার আগে, তারপর সবকিছু, তাই না? ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। ঘড়িতে সময় 12:27, আর দেখতে পাচ্ছি যে আমাদের এস এম এস করে যাচ্ছে না, মানে একের পর এক আমরা এস এম এস পেয়ে যাচ্ছি। আপনি যদি এস এম এস করতে চান তাহলে শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে, আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। ইফতেখার আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন অভি খুলনা থেকে, এবং তিনি বলছেন যে ফেয়ার ইজ গুড গেটিং ক্লোজ। ওকে, চাঁদ লিখেছেন হাই আই লাভ ভূত এফ এম ভেরি মাচ, ওকে থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদেরকে লিখেছেন জিনার, জিনের বাচ্চা, জিনের জিনের বাচ্চা আমাদের এস এম এস করেছেন, আমাদের এস এম এস করেছেন মাজিদ, আমাদের এস এম এস করেছেন নীল, আমাদের এস এম এস করেছেন শুভেন্দু, আমাদের এস এম এস করেছেন শুভেন্দু, আমাদের এস এম এস করেছেন কিট ভাইয়া, শুভন, ফয়সাল, আশরাফি সহ ভূত ভাই আমাদের এস এম এস করেছেন, আচ্ছা ভূত আমাদের এস এম এস করেছেন, এবং আনলাকি তুহিন আমাদের এস এম এস করেছেন। সো মানে স্টেডিয়াম টু রেডিও ফুর্তে আমরা ফিরে আসবো, এবং আমাদের নতুন নতুন আরো অসংখ্য গেস্ট রয়েছে, এবং আমরা এখন যে গানটা প্লে করবো সেটা দেয়ালের ওই বাই উপল, চলুন শুনে আসি গানটি। Yeah.
দ্যাটস রাইট এই মুহূর্তে যদি রাতের বেলায় হঠাৎ করে সামনে অথবা পিছনে কোনো জায়গায় কোনো কারো অস্তিত্ব অনুভব করেন তবে সেটা হচ্ছে অবশ্যই ভূত এফএম অন্য কিছু থাকার সুযোগ নেই আর শুনছেন সবসময় রেডিও ফুর্তি সাথে আছি রাসেল এবং আমরা সবসময় আপনাদের সাথে আছি এই এই আরো আরো অনেকক্ষণ আছি এবং আপনাদের এস এম এস পাচ্ছি অসংখ্য লিখে ফেলুন এস এইচ ও ইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে এবং আমাদের সাথে বুঝতেই পারছেন যে আমরা আবার নতুন গেস্ট নিয়ে এসেছি কিন্তু আমরা সবকিছুই নিয়ে আসছি আজকে ভৌতিক টিম তাদের ইনভেস্টিগেশনের কারণে এখনো পর্যন্ত বাইরে তবে আমাদের সাথে রয়েছেন আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার যে বুঝতেই পারছেন তার একটু পর পরই তার মিউজিকের চেঞ্জ আসছে আমরা একটা ঘটনা বলবো সেই ঘটনাটা আমাদের ইমেল করেছেন একজন আমরা সবসময় বলি যে আপনাদের ইমেল করা ঘটনাগুলো আপনারা পাঠাতে পারেন এবং যারা এই স্টুডিওতে এসে লাইভ আড্ডা দিতে চান আমাদের সাথে তারাও অবশ্যই জানাবেন যে আপনারা আড্ডা দিতে চান যাই হোক ময়মনসিং থেকে আমাদের এই ইমেলটি করেছেন আদনান ফয়সাল এবং তিনি জানিয়েছেন হ্যালো রাসেল ভাই আমি ফয়সাল আমি ভূত এফএম এর একজন রেগুলার লিসনার অ্যান্ড ইটস মাই ফেভারিট প্রোগ্রাম ইন রেডিও ওকে সো তিনি লিখেছেন যে আমার একটা রিয়েল স্টোরি বলছি আমাদের বাড়ির কয়েকশো গজ দক্ষিণে একটি ছোটখাটো নদী রয়েছে সেই নদীতে একটি বাঁশের সাঁকো রয়েছে অ্যান্ড পাশ দিয়ে সরু রাস্তা রয়েছে বাঁশের সাঁকোর এক পারে একটি কবরস্থান এবং অন্যখানে বাঁশঝাড় জঙ্গল এলাকাটায় একেবারেই মানে ডার্ক সন্ধ্যার পর লোকজন একেবারেই দেখা যায় না একদিন আমি এবং আরো একজন ময়মনসিং এর ঈদের শপিং এ গিয়েছিলাম বাড়িতে আসতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল রাত প্রায় 12:35 আমরা দুজন মনে মনে সূরা পড়ছিলাম সেই পথ হেঁটে আসতে হয় প্রায় এক দশমিক 5 কিলোমিটার আমরা যখন নদীর কাছাকাছি আসলাম তখন দেখলাম সেই বাঁশের সাঁকোর একপারে 10-15 জন মাদ্রাসার স্টুডেন্ট তারা মাথায় সাদা টুপি পাঞ্জাবি ও পায়জামা পরে সবাই আছে এবং সেই নদীর উপর দিয়ে যে বাঁশের সাঁকোটা রয়েছে সেই সাঁকোর উপরে সবাই দাঁড়িয়ে আছে আমরা যাওয়ার পর তাদের জিজ্ঞেস করলাম আপনারা কোথায় যাবেন কোথেকে আসছেন তাদের একজন বলল আমরা ঢাকা থেকে আসছি মজলিস করতে ওকে বললাম আপনারা আগে যান তারা বলল না তোমরা দুজন আগে চলে যাও আমাদের একটু দেরি হবে তারপর আমরা দুজন সাঁকোতে উঠলাম এবং তখনও মনে মনে সূরা পড়ছিলাম সাঁকো পার হয়ে আমরা একবার পেছনে তাকাই দেখি কিছুই নেই তখন আমরা ভয় পাই এবং আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে আমরা ভয় সেখানে অজ্ঞান হয়ে যাই আচ্ছা একজন অজ্ঞান হয়ে যান তিনি বলছেন যে আমি সে ভয় সেখানে অজ্ঞান হয়ে যাই আমার সাথে যে ছিল সে বাড়িতে ফোন দেয় সবাই ছুটে আসে আমাকে গোসল করানো হয় এবং আরো কিছু এটি আমার জীবনে ফার্স্ট ঘটনা এবং বুঝতেই পারছেন যে অত রাত্রেবেলা এই ঘটনা দেখার অভিজ্ঞতাটা খুব ভালো হয়নি এবং তিনি বলছেন যে এই বাঁশের সাঁকো পার হলেই যে রাস্তাটুকু সেই রাস্তাতে অনেক বাঁশ ঝাড় এখন এক রাতে এক রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে বাড়িতে ফিরছিল বাঁশ ঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় সে এক মাস বয়সের ছোট্ট শিশুর কান্নার আওয়াজ পায় সেই তারপর আরেকটু সামনে যাওয়ার পর পথের মধ্যে একটি বাস হেলে পড়ে এবং বাসটা এবং সমস্ত রাস্তা ব্লক করে আছে এরকম একটা অবস্থা সৃষ্টি হয় সেই রিক্সাওয়ালাটি বাসে আঘাত পায় এবং বিকট চিৎকার দেয় তারপর মানুষ ছুটে আসে তাকে নিয়ে যায় সেই লোকটি 6-7 দিন পর মারা যায় সুতরাং বুঝতেই পারছেন যে ওই বাঁশের সাঁকোই বলেন আর সেই বাঁশ ঝাড়ই বলেন সেখানে নানান ধরনের এরকম ধরনের ঘটনা ঘটে এবং আমরা চাই আপনাদের চারপাশে হয়তো এরকম অসংখ্য ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো আপনারা আমাকে লিখে পাঠান আর সেই জন্য যেটা করতে হবে ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম এখানে আপনারা ইমেল করতে পারেন BHOOT ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি RADIO FOORTI ফুর্তি ডট এফএম এখানে আপনারা ইচ্ছা করলে ইমেল করতে পারেন অবশ্যই নামের সাথে ফোন নাম্বার এবং অবশ্যই আপনার ঠিকানা জানাতে ভুলবেন আর সেই সাথে জানিয়ে দিবেন যে আপনি যদি আসতে আগ্রহী হন সবচেয়ে বেশি মুশকিলে পড়ি আমরা যে অনেকেই ইমেল করেন অনেক চমৎকার চমৎকার ঘটনা যেগুলো আমরা চাই যে স্টুডিওতে লাইভ এসে আপনি বলুন কিন্তু আপনাদের আসার পক্ষে সম্ভব হয় না কিন্তু সেটা আমাদের আগে জানান না আর ম্যাক্সিমাম ফোন নাম্বার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফোন নাম্বার বন্ধ থাকে
সো এই ব্যাপারে একটু খেয়াল করবেন যে এমন কোন নাম্বার দিবেন যে নাম্বারটা সব সময় আপনাদের চালু থাকে, সেই রকম নাম্বার আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এনিওয়েজ আমরা এই এই অংশটুকু মানে নেক্সট ব্রেকে যাওয়ার আগ পর্যন্ত আমরা চাই যে আপনাদের এসএমএস এবং আপনাদের পাঠানো ঘটনা, আমরা বলছি অনেকে রেকর্ড করে অনেক ঘটনা পাঠায়, সেই রকম একটা ঘটনা আপনাদের শুনিয়ে আসবো। চলুন শুনে আসি আপনাদেরই পাঠানো আরেকটি ঘটনা। হাই লিসনার, আমি মেহেদী হাসান মুন্না ফ্রম নরসিংদী। আমি আব্দুল কাদের মুড়া সিটি কলেজে নার্সিং নিয়ে পড়ছি। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা প্রায় 7-8 বছর আগের কথা। গ্রামে জেনারেলি মানুষজন একটু সন্ধ্যা সন্ধ্যে ঘুমিয়ে পড়ে, বাট ঈদের আগের দিনটা একটু দেরিতে ঘুমাই, কারণ ঈদের আগের দিনটা একটু আনন্দের বিষয়। সো গ্রামের যে ছেলেপেলে আছে মানে ছোট, ওরাও খেলাধুলো করে, প্রায় 11-12টা পর্যন্ত হয়ে যায় খেলাধুলো করে শেষ করতে। যেটা হচ্ছে আমার এক ক্লোজ ফ্রেন্ড কিবিয়া, তার বাসা আমাদের পাশাপাশি হাস্তাবাদের একটু সাইডেই। ঈদের আগের দিন কিবিয়া তার কিছু ফ্রেন্ডস ওরা মিলে একটা লুকোচুরি খেলছিল, এটা প্রায় 10-11টার দিকে। কিবিয়ার বাসার পাশে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের মাঝে ওরা খেলছিল আর কি লুকোচুরি। একজন লুকালো তো সবাই মিলে ওকে বের করবে, সেজন্য সিস্টেম ছিল খেলার, প্রত্যেকে এক একটা টিমে ভাগ করা ছিল। তো প্রত্যেকটা টিমে একজন ক্যাপ্টেন ছিল আর ক্যাপ্টেনের হাতে একটা করে টর্চ ছিল। তো ওই টিম গুলা ওই যে একজন লুকিয়ে ছিল তাকে খুঁজে বের করবে। এক পর্যায়ে দেখা গেল কিবিয়ার সাথে যে তার দলের যে ক্যাপ্টেন সে একটু সামনে চলে গেছিল আর কি। কিবিয়া আর তার সাথে আরেকজন ছেলে ছিল, সে একটু পিছিয়ে পড়লো। তো ওকে ফাইন্ড আউট করার জন্য কিবিয়া আর ওই ছেলেটা একটু খোঁজাখুঁজি করলো কিন্তু পেলো না। বাট হঠাৎ করে কিবিয়া আর ওই কিবিয়ার সাথে যে ছেলেটা মানে দুজন ছিল, ওই জঙ্গলে একটা বড় একটা গাছ ছিল, সেটা অনেক একটা দূষী গাছ ছিল, মানে গ্রামে যেটা আঞ্চলিক ভাষা যেটা বলে দূষী। তারা ওই গাছ থেকে কি জন্য একটা নেমে আসতে দেখে সাদা কাপড় পরা। জিনিসটা এমন যে একজন হুজুর যদি সাদা পাঞ্জাবি পরে আর পাঞ্জাবিটা যদি পায়ের পাতা পর্যন্ত ওইরকম পাঞ্জাবি হয় আর মাথা যদি সাদা কাপড়ে একটা খোমটা দেয় যেরকম দেখা যায় জিনিসটা সেম সেরকম, মানে একটা ধরেন মানুষ, একটা কোনো ফেস নেই, মানে নাক মুখ চোখ কান কিছু নেই, মানে জিনিসটা মানে কি বলা যায় মানে একদম খালি জিনিসটা, মানে ভেতরে ভ্যাকেন্ট কাপড় পরা মানে মানুষ আকৃতি এরকম জিনিস আর কি। তো প্রথম জিনিসটা গাছ থেকে নেমে আস্তে আস্তে এসে মানে ভেসে ভেসে যেন আসতো তাদের সামনে। তো তারা ভয় পেয়ে দৌড় দিয়ে আসতে লাগলো, বাট জিনিসটা কাউকে তারা বললো না ওই দিন রাতে, মানে ঈদের একদিন। বাট ঈদের দিন রাত 11-11:30 দুটো হবে, মানে সেম জায়গায় কিবিয়ার এক ছোট ভাই, আপন ছোট ভাই অপু আর তার কত ভাই দুজন মিলে এখানে কি কারণে জন্য আসছিল আর কি। তো তারা হঠাৎ সেম জিনিসটা ওই গাছ থেকে নিয়ে আসতে দেখে, তো তারা তো আর একটু ছোট ছিল, তো দৌড়ে বাসা চলে এসে চিলাচিলি করে আর আঙ্কেল আঙ্কিকে এটা খুলে বলে জিনিসটা। তো তখন কিবিয়াও জিনিসটা শেয়ার করে যে হ্যাঁ গতকাল আমার সাথে এরকম হয়েছিল জিনিসটা। এখানে তো চারজন একসাথে দেখা, তাই না, মানে অপু কিবিয়া আমার ক্লোজ ফ্রেন্ড তার সাথে আর একটা ছেলে আর কিবিয়ার ফতো ভাই, মানে চারজন। তারপর জিনিসটা একসাথে না প্রথম দুজন দেখলো, তারপর পরের দিন ঈদের দিন দেখলো, ঈদের দিন এটা কি বলবো। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর এতক্ষণ শুনছিলেন আপনাদেরই আমাদেরই একজন লিসনারের পাঠানো, একদম কম্পিউটারে এটা ধারণ করেছে, সে কম্পিউটারে রেকর্ড করে পাঠিয়েছে এই ঘটনাটা, সুতরাং সাউন্ড একটু ডিস্টার্ব থাকতে পারে। বাট থ্যাংকস যারা এরকম উদ্যোগ নিচ্ছেন এবং যারা এরকম করে রেকর্ড করে আমাদের পাঠাচ্ছেন বিভিন্ন সাউন্ড ফাইলগুলো ইমেল করে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার এক্সপিরিয়েন্স আমি জানতে পারছি। আর ওই যে লাস্টে বলেন এটা কি আমি বলতে পারবো না, আমি নিজেও জানি না এটা কি, এবং এরকম আমি শুধু একটা জিনিসই বলবো যে এই পর্যন্ত যারা দেখেছেন তাদের তারা সবাই বলেছেন কোন শেপ বলতে পারেনি, এবং মনে হয় যে প্রত্যেকেই আমার যতটুকু মনে পড়ে যেরকম বলেছিলেন যে পুরো একটা কাপড় হলেও সেই কাপড়ের ভেতরের দিকটা মনে হয় যে অন্ধকার, মানে কোন আকৃতি নাই, মানুষের মতন কাপড় পরা থাকলেও তাদের চেহারার কোনো আকৃতি নাই, তাদের শরীরের কোনো আকৃতি নাই, ভেতরটা পুরোপুরি অন্ধকার, মানে চোখ নাক মুখ কান এগুলো আলাদা করা যায় না। এবং আমি জানি না যে আসলে আমরা হয়তো, আমি সবসময় একটা জিনিস সবাইকে চিন্তা করতে বলি যে আমাদের চারপাশে এরকম হয়তো অসংখ্য অনেক কিছুই রয়েছে, আমরা কি প্রত্যেকটা মানুষ আমাদের চারপাশে যেটা আছে, যে মানুষগুলো হেঁটে বেড়াচ্ছে, যে মানুষগুলো চলাফেরা করছে, তাদের কিন্তু আমরা প্রত্যেক দিন গায়ে হাত দিয়ে দেখতে চাই না বা তাদের দিকে তাকিয়ে দেখতে চাই না যে তারা আসলে জীবিত নাকি তারা আসলে মৃত, তারা
তারা আসলে মানুষ না অন্য কিছু আমার পাশে বসে যে মানুষটি হয়তো হয়তো মানে কি বলবো যে আমার পাশেই একদম বসে আছে কিন্তু আমি জানি না যে সে আসলে কি কারণ হাত না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি কখনো বুঝতেই পারছেন না সে জীবিত মৃত বা মানুষ বা অন্য কোনো কিছু কিনা যাই হোক সৌরভ আমাদের এসএমএস করে বলছেন যে ভূত এফএম জোশ এনজয় ইট থ্যাঙ্কস রাসেল ভাই ইউ আর মোস্ট ওয়েলকাম রিমি লিখেছেন যে রাসেল ভাই আমি রিমি আমি প্রায় রোজ রাতে স্বপ্নে দেখি কে যেন আমার মুখে বালিশ চাপা দিয়ে আছে এবং এটা আমি এটা খুব ভয় পাই আপনারাও আপনার কিরকম হয় না আমার এরকম কখনো হয়নি মুন্নি লিখেছেন ভাইয়া ভূত এফএম শুনে সারা রাত ঘুমাতে পারি না মনে হয় ঘটনাগুলো চোখের সামনে ভাসছে বাহ ভালো তো মানে আপনি ইচ্ছা করলে এগুলো আপনি মানে কি বলবো যে একটা ফিল্ম তৈরি করে ফেলতে পারেন নবীন আমাদের লিখেছেন যে বলে আচ্ছা 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 নবীন ইসলাম বলেন যে তিনি বলছেন যে জিন থেকে রক্ষা পাওয়ার একটা উপায় আছে তিনি অজু করার পরামর্শ দিয়েছেন ওকে নৌশাদ লিখেছেন ম্যামন সিং থেকে যে ফার্স্ট টাইম তিনি ভূত এফএম শুনছেন এবং তিনি এটা তার অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আর উড়ন্ত প্রতীক আমাদের লিখেছেন ভূত এফএম ফ্রাইডে এবং স্যাটারডে দুই দিন করা যায় কিনা আমরা ট্রাই করব সেটা করার তো আমাদের জন্য একটু টাফ হয়ে যায় এনিওয়েজ চলে যাবো আবারও গানে না গানে না যায় আমরা বরং একটু ঘটনায় থাকি আমাদের নতুন কিছু গেস্ট রয়েছে কিন্তু আমরা তো বলছিলাম যে এই পর্বটা পুরোপুরি আমরা করবো আপনাদের এস এম এস দিয়ে এবং আপনাদের মেইল দিয়ে তাহলে আমরা আরো কয়েকটা এস এম এস পড়ে গানে চলে যেতে পারি তিতু আমাদের লিখেছেন যে আমার আমার নানা মাঝে মাঝেই দেখেন যে এক মহিলা হোয়াইট কাফন পরে বসে থাকেন সো জানতে চাইলে প্লিজ কল মি ওকে আমরা তো জানতেই চাই এবং আপনাকে বলবো যে না আমরা কল দিয়ে জানবো না আপনি যেটা করবেন সেটা হচ্ছে কষ্ট করে আপনার এই ঘটনাটা আমাদের ইমেল করবেন ভূত এফ এম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম এ একটু বড় করে ইমেলটা করেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাকে কল দিয়ে বা আপনার ঘটনাটা কিরকম ধরনের হবে তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় এনিওয়েজ আমরা নেক্সট যে যার কথা শুনবো যার এক্সপিরিয়েন্স শুনবো তাছাড়া একটু পরিচিত হই পরিচিত হয়ে গানটা শোনা আচ্ছা কি নাম আপনার আমার নাম মেহেদাসান সাব্বির আমি ধানমন্ডি থেকে ওকে ক্লাস 8 এ পড়ছি ক্লাস 8 এ পড়ছেন ধানমন্ডি থেকে তাহলে তো তুমি করে পাওয়া যায় না রাইট ওকে ক্লাস 8 এ পড়ছো এবং ধানমন্ডি থেকে এসেছো ওকে আমরা তোমার নাম আরেকবার বলো Mehdi Hasan Sabir. That's right, শুনছেন ভূত এফএম আর শুনছেন সব সময় সাথে আছেন রেডিও ফুর্তির আর সেই ঘটনাগুলো আমরা পরেই শুনবো আগে তোমার জীবনটা লম্বা ঘটনা আছে
লম্বা ঘটনা হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড সাদ তার কাজিনের বিয়ে অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়েছিল এবং সেখানে উৎসটা আমি তাহলে বলবো সবাইকে। হ্যাঁ, সেখানে সেখানে এই জিনিসটা আলোচনা হয়েছিল, রাইট? তো আমরা প্রথমে ঘটনাটা শুনে আসি। ঘটনাটা একটা অদ্ভুত বাড়ি, তার সামনে অদ্ভুত ধরনের একটা গাছ, একটা ছেলে এবং একটা মেয়ে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে তাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, নষ্ট হয়ে যাওয়ার পর তখন তারা আশেপাশে কোনো বাড়ি দেখতে পেল না। তখন তারা চিন্তা করলো যে দূরে দেখতে পাচ্ছে যে একটা লাইটের আলো দেখা যাচ্ছে। তখন তারা কোনো চিন্তা না করে সেই বাড়ির দিকে অগ্রসর হলো। তখন বাড়ির সামনে গিয়ে দেখলো একটা দারোয়ান দাঁড়িয়ে আছে। তখন তার কাছে জিজ্ঞেস করলো যে আমরা কি এই আজকের রাস্তা কাটাতে পারি? তখন দারোয়ান বলল যে আমি তো বলতে পারবো না, আমার মালিক বলতে পারবে, উনি ভিতরে আছে, আপনি তার সাথে দেখা করুন। তখন তারা যখন যাচ্ছিল তখন দারোয়ানটা বলছিল যে তোরা সবাই মরবি, মানে বড় একটা হাসি দিয়ে বলল। তখন লোক মানে তারা দুজন ভিতরের দিকে যাওয়ার সময় ভিতরের দোকানের সাথে সাথে একজন বুড়া মহিলার সাথে দেখা হলো। তখন তাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি আমরা কি এখানে আজকে রাতটা থাকতে পারি? আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তো এখানে আর কোনো বাড়ি ঘর নিয়ে থাকার জন্য আপনি আমরা কি এই জায়গায় থাকতে পারি? তখন তিনি ভেবে চিন্তে পারমিশন দিলেন থাকার জন্য এবং বললেন একটা ওনার একটা শর্ত ছিল, তা হচ্ছে যে বাড়ির যে জায়গায় যা কিছুই ধরুক কিন্তু একটা ঘড়ি দেখিয়ে বললো যে ওই ঘড়িটা যাতে টাচ না করে এবং ঘড়িটা যাতে কোন রকম ক্ষতি না করে ঘড়িটার দিকে। তখন তারা রেস্ট করছিল, তখন আবার একটা মেয়ে রাস্তা দিয়ে আসছে কিন্তু পাশে মানে ভয়ে ভয়ে আসতেছিল, পাশে কোনো বাড়ি দেখতে পারলো না। সেও তাদের দুজনের নিয়ে একইভাবে বাসে গেল এবং বৃদ্ধ মহিলাটা তাকেও বললো যে ওই বইতে যাতে টাচ না করে। তারপর এমন করে আটজন মোট আটজন আসলো, বিভিন্ন সময় আটজন, বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে আটজন এসে তারা একসাথে উপস্থিত হলো। এখন তাদের সবাইকে বুড়ি বললো যে মানে বৃদ্ধ মহিলাটা বললো যে বইটা যাতে টাচ না করে। তখন তারা একসাথে চিন্তা করতে থাকলো যে উনি বললো যে টাচ না করার জন্য, বাড়িতে সবকিছু টাচ করার জন্য, কিন্তু এই ঘড়িটাতে কি আছে যে আমরা এটা টাচ করতে পারবো না। তখন তারা চিন্তা করতে করতে যে বললো যে ডিসিশন নিল যে আমরা দেখবো এটা কি আছে, কি রহস্য জিনিসটায়। তখন তারা ভালো ঘড়িটা খুললো, খোলার পর একটা বাটন ছিল, সেই বাটনটাতে টাচ, ওরা বুঝতে পারে না যে টাচ পড়ে গেছে। হঠাৎ আর কি টাচ পড়ে যাওয়ার সাথে সাথে তাদের সামনে থেকে কালো বাতাসের মতো তাদের পাশ দিয়ে খুব দ্রুত চলে গেল এবং পিছনের জানালাগুলো খুব দ্রুত বাতাসের বাইরে করতেছিল। তখন আর তাদের পিছনে যে গাছটা ছিল অদ্ভুত একটা গাছ, সেই গাছে কোনো পাতা ছিল না, হঠাৎ করে একটি ঘুড়ি সেই গাছের উপর এসে পড়ল। তারা কেউ মানে এটা দেখেনি, ওই সময় লক্ষ্য করেনি। তখন তারা চিন্তা করলো যে আমাদের হয়তো ভুল হয়ে গেছে। তখন তারা বুঝতে পারেনি যে এরকম মানে অদ্ভুত কিছু হবে। তখন তারা একজন একজন মহিলা ছাদে গেল ছাদটা দেখার জন্য, বাড়িটা দেখার জন্য। তখন উপরে যাওয়ার পর দেখলো যে চারদিকে ঘুরতেছে, ছাদের পাশ দিয়ে ঘুরতেছে, হঠাৎ করে চারদিকে কিছু বাতাস আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে আস্তে আস্তে ঘুরতেছে। ওটার পর সে পিছন সে ভাবতেছে মানে অনুভব করতেছে পিছন থেকে কেউ তাকে ধরার জন্য চেষ্টা করছে। সে পিছনে তাকানোর সাথে সাথে হঠাৎ করে বড় এক কালো বাতাসের মতো গোল হয়ে এসে তার গায়ে ধাক্কা দিল এবং সে সাথে সাথে সেখানে মারা গেল। আর ওই সময়টাই দুজন ছেলে বাড়িটা দেখার জন্য নিচে গেল, মানে বাড়িটা ঘুরতেছে। তারা গ্রাউন্ড ফ্লোরের নিচে তারা একটা বক্স দেখতে পেল কফিনের নেয়। বক্সটা তারা অনেক কিছু দেখছে কিন্তু ওগুলো কোনো রহস্যময় নয়। বক্সটা খোলার সাথে সাথে একটা লাশ
কিন্তু মনে অনেক আগের কিন্তু মনে হচ্ছে যে এই মাত্র তাকে মারা হয়েছে এবং তার হাত পা কেটে কেটে ফেলা হয়েছে আর রক্তগুলো একদম তাজা। তখন তারা ভয় পেয়ে দৌড়ে উপরে এসে পড়ল এবং যে লোকটা বক্সটা খুলছে সেই লোকটা ভয়ে তার হাত পা হাত মুখ ধুইতেছিল। তখন পাশের যে লোকটা ছিল সে দেখল তার যে পানি দিয়ে মুখ ধুচ্ছে সে পানিতে রক্ত আছে। সেই পানিতে রক্ত মানে সেই পানিটা রক্ত রক্ত হয়ে আসতেছে কল দিয়ে মানে লাল হয়ে লাল হয়ে। তখন পাশের লোকটা রক্ত রক্ত বলে চিল্লাচ্ছে এবং তার পুরো শরীর জামা কাপড় রক্ত দিয়ে ভরে গেছে। সে রুমে যাওয়ার পর মহিলারা সবাই ভয় পেয়ে এক কোনায় চলে গেছে। তখন তারা চিন্তা করতেছে যে মানে লোকটা যার পুরো শরীরে রক্ত সে এক পাশে দাঁড়ায় চিন্তা করতেছে যে রক্তটা আসলো কিভাবে। তখন যে মহিলাটা ছাদে মারা গেছে সে মহিলাটার হাতগুলো একদম পচে গেছে এমন মনে হচ্ছে লম্বা লম্বা হাত হয়ে গেছে। মহিলা আবার কোথা থেকে আসলো মানে যে মহিলাটা ছাদে মারা গেছে ওই মহিলাটা আচ্ছা যে মহিলাটা ছাদে ঘুরতে গেছিল তাকে একটা বাতাস বাতাসের কারণে সে মারা গেছে। সেই মহিলাটা পরে ব্যাক করে আসলো তার হাতগুলো পচে যাওয়ার মতো লম্বা লম্বা হয়ে গেছে এবং তার চোখ দিয়ে কালো রক্ত পড়ছিল। তখন সে যে লোকের পুরো শরীরে রক্ত ওই লোকের পিছন দিক দিয়ে আস্তে করে হাত দিছে। হাত দেওয়ার পর সে হঠাৎ করে চমকে গেছে এবং তার পাশে যত মহিলা যত লোক ছিল সবাই চিলান দিয়ে উঠল চিৎকার করে উঠল বলল যে যে এটা কি। তখন তারা ভয় পেয়ে গেছে। তখন একটা লোক পাশে একটা কোড়াল জাতীয় ছিল ওটা দিয়ে তার মাথায় মারল। আচ্ছা মাথায় মারার পর সে ওখানে মানে তার মাথাটা মাথার মাথা বডি থেকে আলাদা হয়ে গেছে। তখন তারা সবাই ভয় পেতে লাগলো যে বুড়ির মানে বৃদ্ধ মহিলাটার কথা আমরা অমান্য করছি এখন বৃদ্ধ মহিলাই আমাদের বাঁচাতে পারে কারণ এরকম একটা ঘটনা হয়েছে একজন মারা গেছে এবং একজন একজনের পুরো শরীরে রক্ত ঝরে পড়তেছে। এখন তারা বৃদ্ধ মহিলাকে খোঁজার জন্য দুইটা ছেলে এবং দুইটা মেয়ে রওনা দিল। রওনা দেওয়ার পর তারা পুরো বাড়ি খুঁজছে কিন্তু বৃদ্ধ মহিলার কোনো খোঁজ পায়নি। তখন একটা ছেলে আর কি পিছনে পড়ে গেছে খুঁজতে খুঁজতে পিছনে পড়ে যাওয়ার পর সে তার সামনে দিয়ে একটা কলা মানে বাদুর উড়ে আসতেছিল। তখন সে পিছনে তাকাইছে তাকানোর পরে দেখতেছে কালো এক বাতাস তার পাশ দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর সে ভয় পেয়েছে। ভয় পাওয়ার পর সে পিছনের দিকে তাকিয়ে দৌড়াচ্ছে দৌড়াতে সামনে একটা সাপল ছিল কাত করে সাপলটা ছিল। সে দৌড়ে গিয়ে সে সাপলের সাথে মানে সাপলটা ওর পেটে ঢুকে গেছে সেও মারা গেছে। তখন তারা পিছনে ব্যাক করে দেখে সে ওই লোকটার নাই। তখন পিছনে গিয়ে দেখে তার লাশটা পড়ে আছে। তখন তারা ভয় পেয়ে একসাথে হয়ে গেল। ওকে আমার মনে হয় লাস্টে একটা ঘটনা যেটা হবে সেটা তো সবাই মারা গিয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এটা এই ঘটনাটা তার লাইফের এই ঘটনাটা লাইফের রেগুলার কোন ঘটনা না। এই ঘটনা সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই ঘটনায় সে নাকি আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ঘটনা তুমি কোথায় পেয়েছ তখন সে আমাকে যেটা বলেছিল সেটা হচ্ছে এই ঘটনা দেখে সবসময় স্বপ্ন দেখে এরকম ধরনের ঘটনা। তো ব্যাপারটা কিন্তু একেবারেই মানে বাস্তবসম্মত না এবং যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটা সম্ভব না এবং দেখা যায় যে এই ঘটনাগুলো সচরাচর এভাবে ঘটে না কিন্তু একজন মানুষ ইমাজিন করতে পারে এই ঘটনাগুলো এবং স্বপ্নে দেখতে পারে। ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর। যাই হোক আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন আমরা তার কথা শুনবো। আপনার নাম কি? আমার নাম সাদ আব্দুল্লাহ। আমি ধানমন্ডিতে থাকি। আমি একসাথে নাই এতে পড়ি। আচ্ছা কিছু কিছু ঘটনা তো আমার মনে হয় যে আপনার জীবনে ঘটেছে এরকম কোন ঘটনা আছে যে ঘটনাগুলো বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে বা মনে পড়ছে? জি আমাদের বাড়িতে আমি যখন ছোট তখন আমি একবার মানে আমার নানা বাড়ি গিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে নানা বাড়ি গিয়েছি রাত্রে।
মানে বিকালেই গিয়েছি, কিন্তু আমি একটু আমার মানে নানাবাড়িতে আমার বয়সী ছেলেমেয়েরা একটু বেশি, তা আমরা আমি ওদের সাথে খেলতে খেলতে পরে বলছিলাম যে আমার মামা অথবা অন্য কেউ বড় আমার নিয়ে যাবে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে এখন পরে আমার আব্বামা চলে আসছে, তারপরে ওখান থেকে আমার আমাদের বাড়ি হচ্ছে প্রায় 1 কিলোমিটার মতো। আচ্ছা, তারপরে তার রাত্রে যখন 8-9টা বাজে তখন আমার সাথে মানে আমাদের পাশের পাশে একটা মাদ্রাসার পড়ো একটা ছেলের সাথে দেখা হয়, আর ওই ছেলেটাও আমাদের বাড়ির দিকে যাবে। পরে আমি বললাম মামা আমার মামাকে যে মানে মামাকে বুঝালাম যে আপনার এত কষ্ট করে এত রাত্রে যাওয়ার দরকার নেই, আমি ওর সাথে চলে যাবো। আর ওর আমি নইলে এখানে নতুন, কিন্তু মানে কিন্তু ও তো সবসময় যাওয়া আসা করে, মানে ও তো গ্রামেই থাকে, আমি ওর সাথে চলে যাবো আমাদের বাড়ির পাশের বাড়ি। আচ্ছা, তারপরে আমি তারপর ওর সাথে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমার কিছু দূর এগোনোর পরে আমাদের একটা মানে বিশাল একটা বট গাছ আছে, বট গাছের ওখান দিয়ে মানে আমরা প্রায় সবাই ভয় পাইতো যে বট গাছটা দেখতেই একটা ভয়ঙ্কর ধরনের ছিল। আচ্ছা, তার বট গাছটার পাশে মানে রাস্তার পাশে একটা খাল ছিল ছোটখাটো। আচ্ছা, তার খালে যাচ্ছি ওই বট গাছটার কাছাকাছি আমরা চারপাশটা হাঁস দেখতে পেলাম। তারপর এখন আমরা চিন্তা করলাম যে এত রাত্রে হাঁস আসলো কোথা থেকে, তারপর ওই সময় আমরা ভয় পেতে লাগলাম যে মানে গ্রামের বাড়িতে হয় কি যে সন্ধ্যার সন্ধ্যার সময় হাঁস মুরগি গুলো সব ঘরে চলে যায়, এরপরে আর বাইরে থাকা মানে একটা অস্বাভাবিক বিষয়, তা এই জন্য এটা ভাবে আমরা ভয় পাইছি যে এত রাতে এগুলো আসলো কোথা থেকে এবং কারি কোন জায়গার ঘটনা। আমাদের নানাবাড়ি থেকে 5 মিনিটের রাস্তায়, নানাবাড়িটা হচ্ছে ঝালকাঠি রাজাপুর থানা। ওকে, আচ্ছা, তারপর সেখানে মানে আমরা যাচ্ছি, পরে আমরা ভয় পেয়ে গেলাম, পরে আমার সাথে যে মাদ্রাসার ছেলেটা ছিল ও অনেক মানে আমার কিছু ছোটখাটো ছোড়া শিখিয়ে দিল, তারপর আমি আর ও একসাথে ছোড়াগুলো পড়তে পড়তে যাচ্ছিলাম। যাওয়ার পরে তারপর কিছু দূর যাওয়ার পরে হঠাৎ মনে হলো কি আমাদের পিছনে কেউ আসতেছে, তা এবার আমরা আরো বেশি ভয় পেয়ে গেছি, কারণ আমাদের বয়স ছোট, আমরা এমনি ছোট, আমার বয়স তখন 11 কি 12 বছর আমার বয়স, তা এমনি তা আমরা বেশি ভয় পেয়ে গেছিলাম, কারণ ফার্স্টে হাঁস দেখছি, তারপরে যখন মনে হচ্ছে যে পিছনে কেউ আসতেছে, তারপর এখন আমার সাথে ছেলেটা বলতেছে যে তুমি ভয় পেয়ে না, কারণ এই অন্ধকার রাতে এটা এরকম হয় যে নিজেদের মানে পায়ের আওয়াজটা বারবার ফিরে আসে। আমাদের মানে আমাকে সাহস দিল, তারপরে আমরা এরকম এগোতে থাকলাম, এগোতে থাকার পর হঠাৎ একটা মানে বিড়াল মানে পাশে একটা ছোট ঝোপ ছিল, সেই ঝোপটা থেকে হঠাৎ লাফ দিয়ে আমার সামনে এসে পড়লো, তা এবার আমি সত্যি চমকে গেছি, প্রায় মানে 2-3 মিনিট ওখানে দাঁড়ায় ছিলাম যে মানে এতটাই চমকে গিয়েছিলাম যে মানে পুরা স্তব্ধ হয়ে গেছিলাম। তারপর আবার কিছুক্ষণ পর হাঁটা দিলাম, হাঁটা দেওয়ার পর আমার এক মামার সাথে দেখা হয়েছে, মানে তার বাড়ি পাশেই রাস্তার পাশেই তার বাড়ি, অন্য এক মামা। তারপর সেই মামা আমাদের সাথে কিছুক্ষণ এগিয়ে দিল, এগিয়ে দেওয়ার পরে তারপর আবার তারপর সে কিছুক্ষণ পর আবার ফিরতে ব্যাক করলো আমাদের কিছু দূর এগিয়ে দিয়ে, তারপরে আমরা ভয়ে আসতেছিলাম ভয়ে, এখন আবার মনে হলো যে আমাদের পিছনে কেউ আছে, এবার আমরা দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে যে মানে দৌড় দেওয়ার পরে আমরা হঠাৎ 2-3 বার মানে আশ্রে পড়েও গিয়েছিলাম, আশ্রে পড়ে একেবারে কাদা টাদা মেখে তারপর বাড়ি গিয়েছিলাম।
কিন্তু ওই রাতে মানে কি হয়েছিল মনে এইটা মনের ভিতরে যে কি হয়েছিল তাই ইয়া করতে পারতেছিলাম না যে কি ঘটনা ঘটে গেল। আচ্ছা, এমনিতে অন্য কোনো ঘটনা আপনার সাথে ঘটেছিল কখনো? আমাকে একটু আগে আমি মানে শুনেছিলাম যে ঘটনাটা সেই ঘটনাটা। তারপর আরেকবার আমার এক চাচার সাথে আমি আমাদের রাজাপুর গ্রাম থেকে আসতে মানে থানা থেকে গ্রামে আসছিলাম। আসার পরে তা সে আর কি তখন 8:30 বাজে, কিন্তু আর কি আস্তে আস্তে ঈশান নামে যে ট্যাংটা পেরিয়ে গেছিল। তারপর এখন সে চাচা বললো যে আসো, পাশে একটা মসজিদ ছিল, সে বললো যে না আসো আমরা এই মসজিদে দুইজন নামাজ পড়ে যাই। এত রাত হয়ে গেছে, বাড়িতে নামাজ পড়া নাও হতে পারে, তা আমরা নামাজ পড়ে যাই এখানে। তারপর আমি বললাম যে ঠিক আছে আচ্ছা চলেন। পরে সে আজান দিল, আজান দেওয়ার পরে আজান দিলে কেন মানে সে আজানটা অনেক আগে হয়ে গেছিল, তো এখন সে চিন্তা করলো যে আজানটা আর কি আজান দিয়ে দিলে ভালো হবে, এই জন্য সে আজান দিল। আজান দেওয়ার পর আজান দেওয়ার সময় মসজিদের লাইটটা অন ছিল, কিন্তু মসজিদে কোনো লোক ছিল না। মানে আমরা যখন দুজন অজু করে আসলাম, অজু করে আসার পরে দেখি যে প্রায় দুই কাতারের মতো লোক। নামাজ পড়তে গেছে এবং মানে একটু দেরি করে, এবং তারপরে যেটা হলো যেহেতু আজান অনেক আগে হচ্ছে সেই জন্য আপনার চাচা আবার আজান দিলেন এবং ফিরে এসে আপনারা দেখেন যে অত রাত্রেও দুই কাতার মানুষ, তাই তো? তা আমাদের মনে হচ্ছিল যে এখানে জিন টিন কিছু থাকতে পারে, মানে এত রাত্রে ওইখানে এতগুলো মানুষ আসার কোনো কারণ নেই, কারণ জিন থাকতে পারে বা এরকম মানে আমি শুনেছি এরকম যে মসজিদে রাতের বেলায় বহু রাতে এরকম ধরনের সেরকমই কোনো ঘটনা। এবং সেখানে কি আপনার নামাজ পড়েছিলেন? যে আমার চাচা ইমামতি করেছিল পিছনে ছিলাম, এবং কোনো ধরনের কোনো সমস্যা হয়নি? সমস্যা হয়নি, এবং তারপরে আমরা খুব দ্রুত বাড়ি চলে গিয়েছিলাম। ওকে, আমাদের আরো অসংখ্য ঘটনা আপনাদেরও জানা আছে, এবং আমরা চাই যে আপনাদের ঘটনা যত ভালো হবে তত বেশি আমরা সমৃদ্ধ হব। সেই জন্য আমাদের ভালো ভালো যে সমস্ত আপনাদের এক্সপিরিয়েন্স গুলো রয়েছে সেটা আমাদের পাঠিয়ে দিন। শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বার। আর এই মুহূর্তে যারা আমার সাথে ভয়ঙ্কর কোন ঘটনা শেয়ার করতে চান তারা ইচ্ছা করলে আমাদেরকে SMS করে জানাতে পারেন তার হিন্ট যোগ, যারা আমাদের সাথে মানে আমাদের এই স্টোরিতে এসে লাইভ আমাদের শোতে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন তারা লিখে ফেলুন voot@radiofurti.fm। এখানে আপনারা ইমেল পাঠিয়ে দিন নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার সহ, এবং জানিয়ে দিন যে আপনারা যদি আসতে পারেন তাহলে সেটা আমাদের জানিয়ে দেবেন। আর এদিকে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS করেছেন, শীতু আমাদের SMS করেছেন, আজমিদ SMS করেছেন, অমি, আফসানা, রাকা, ইমন, শাহিন, মৌসুমি SMS করেছেন, তুহিন, অরিয়ন SMS করেছেন, মেহরাব, রাফায়েত, মিস্টার অ্যান্ড মিসেস আফরিন, অল রাইট, রাজীব SMS করেছেন, ঘোস্ট হান্টার, তুষার, উভরো ঘোস্ট সহ আরো অনেকে। স্টেডিং রাইডার ফুটে আমরা আবারও চলে যাবো গানে, ফিরে আসছি জাস্ট একটু পরে। সবসময় রেডিও ফুটি আর চলছে ভূত FM, সাথে আছি রাসেল, এবং পাচ্ছি আপনাদের অসংখ্য SMS। আপনাদের SMS এর মাধ্যমে আপনারা জানিয়েছেন কি অবস্থা আপনাদের।
আমাদেরকে এসএমএস করেছেন, আমাদেরকে বড় একটা ইমেল করেছেন রিফাত, এবং রিফাত বলেছেন যে এটা ভূত এফএম স্টার্ট হওয়ার তিন চার দিন পরের একটা ঘটনা। তখন রোজার সময় ছিল, তাই ছিল, এবং তিনি বলেছেন যে রাত 9-10টার দিকে তার রুমে বসে পড়ছিলেন, হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় এবং তার বেশ গরম লাগছিল, তাই তিনি তার রুমের বাইরের বারান্দায় এসে বসেন এবং সেখানে তার আম্মু এবং আম্মু তার একটু পেছনে বসেছিল এবং বাইরে তাকিয়েছিলেন। হঠাৎ দেখেন যে কালো ছায়ার মতো বেশ বড় একটা জিনিস, যেটা ছিল একটা পেজের মতো এবং পেজের মতো পাতলা এবং শেপটা ছিল ডায়মন্ড অর স্কোয়ার, অনেকটা সুমন ভাইয়ের কথা বলছি, সুমন ভাই যেরকম বলেছিল যে টু ডাইমেনশনের, সেরকম টু ডাইমেনশনের জিনিস দেখেছেন এবং তিনি বলছেন যে সেটা সামনের সামনের ছাদটার ওপাশ থেকে এক পাশ থেকে আরেক পাশে খুবই ফাস্ট ক্রস করে চলে গেল এবং ফাস্ট হওয়ার পরেও তিনি বলছেন যে তিনি ওটা খুবই স্পষ্ট দেখতে পেয়েছিলেন এবং তিনি বলছেন যে আমি সঙ্গে সঙ্গে ঘুরে আম্মুকে বললাম, আম্মু তুমি ওটা দেখেছো? আম্মু বলল, তুমি ওটা দেখেছো? আম্মু বলল, কি? আম্মু বলল, আমি বললাম ওই যে ছাদের ওপর দিয়ে গেল এন্ড কালো একটা কি জানো। আম্মু বলল যে কোন পাখি টাখি হবে, বাট আমি ড্যাম শিওর যে ওটা কোনো পাখি ছিল না, কারণ সেটা একদম পাতলা ছিল, পাখি কখনো একটা পেজের মতো পাতলা হতে পারে না। এটার পর এটারও কোনো অ্যান্সার আমি পাইনি এবং এই ইনসিডেন্টের পর থেকে আমার সব ভয়ানক এক্সপিরিয়েন্স শুরু হয়েছে এবং নানান ধরনের ভয়ানক এক্সপিরিয়েন্স এর সম্মুখীন হচ্ছেন রিফাত। আমি চাইবো যে আপনাদের নিশ্চয়ই ভয়ঙ্কর ভয়ঙ্কর সব এক্সপিরিয়েন্স রয়েছে, যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের জানাতে চান এবং সেটা জানাতে হলে আমাদের যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আর আপনি যদি একদম বিস্তারিত জানাতে চান সেগুলো, তাহলে যেটা করতে হবে ভূত এফএম এট দ্য রেট ভূত এফএম এর আমি স্পেলিংটা বলি BHWT ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, এখানে আপনি অবশ্যই আপনার নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার সহ ইমেইল করে দিতে পারেন। এছাড়া আমি কিছু বেশ কিছু এসএমএস দেখতে পাচ্ছি। আমাকে পুনক লিখেছেন যে আই লাইক ভূত এফএম, দিস প্রোগ্রাম ইজ ভেরি ডিফারেন্ট, ইটস রিয়েলি আ নাইস শো। ওকে, থ্যাংক ইউ সো মাচ এবং থ্যাংকস ফর বিং উইথ আস। আশা করছি যে আপনারা যত ভালো ভালো আমাদেরকে এক্সপিরিয়েন্স পাঠাবেন তত বেশি আমাদের আসলে আপনার সাথে শেয়ার করতে সুবিধা হবে। কিন্তু আমি বলছি বেশ কিছু ডিফিকাল্টিস রয়েছে যে আপনাদের আমি দেখা যায় যে অনেক সময় ম্যাক্সিমাম আপনারা যে ফোন নাম্বারগুলো দেন সেই ফোন নাম্বারগুলোতে আমরা ফোন করে পাই না এবং অনেকেই অনেক দারুণ দারুণ সব ঘটনা আছে অনেকের, কিন্তু অনেকে আসতে পারেন না, এটা খুব একটা মুশকিল ব্যাপার। এই জন্য আমি বলছি যারা ইচ্ছা করে কম্পিউটারে রেকর্ড করে আপনি আমাদের জানাতে পারেন আপনার ঘটনাগুলো। মুন্নি লিখেছেন সিলেট থেকে, যে সিলেট এয়ারপোর্ট থেকে, যে প্রথমবার শুনছেন এবং খুব ভক্ত হয়ে গেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা মনে করি যে নেক্সট টাইম আমরা আরো অনেক ভালো করব। আসিফ লিখেছেন যে নাইস প্রোগ্রাম, কিন্তু তিনি একটা কথা বলেছেন যে গল্পগুলো আজকে যেগুলো সে গল্পগুলো একটু বানানো মনে হচ্ছে। আমি যেটা বলেছিলাম একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এই ঘটনাগুলো তো সত্যির সাথে মিল নেই একদম। আমি শুনতেই যিনি আমাদের ঘটনাগুলো বলেছিলেন তিনি বলেছিলেন যে তিনি স্বপ্নে দেখেছেন এই ব্যাপারগুলো, তখন যেটা মনে হচ্ছে স্বপ্নে চিন্তার মাত্রাটা কত বড় কত দূর যেতে পারে সেই জিনিসটা শুধু তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, আরেকটা কথা লিখেছেন আসিফ যে আজকে ফয়েস লেক নিয়ে আজকের প্রোগ্রাম হওয়ার কথা ছিল। ফয়েস লেকের কি অনেক এরকম ধরনের ঘটনা স্পুকি যেগুলো খুবই, আমি চেয়েছিলাম, আমি খুবই চেয়েছিলাম এবং আমি আপনাদের ইমেলের প্রত্যাশায় বসেছিলাম। শুধুমাত্র একজন যার ইমেলের শুরুতে তিনি লাল ফন্টে 666 লিখেছিলেন এবং তিনি আমাদের বড় একটা ইমেল করেছিলেন, বাট তিনি আমাদের জানিয়ে দিয়েছিলেন যে আসতে পারবে না, তবে আমরা হোপ যে তিনি খুব দ্রুত যেকোনো একদিন খুব দ্রুত কয়েকদিনের মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিবেন এবং তিনি চিটাগংয়ের এবং তিনিও এই কর্মকাণ্ডগুলো নিয়ে বেশ উৎসাহী, আমরা চেষ্টা করবো তাকে নিয়ে আসার। এছাড়া আর কেউ কিন্তু আমরা বারবার করে বলার পরেও ভয়েস লেক নিয়ে যে খুব একটা আমাদের সাথে শেয়ার করতে চান বা এরকম কোন উৎসাহী কাউকে আমরা পাইনি, সো আমাদের কিছু করার ছিল না। আর একটা জিনিস সেটা হচ্ছে রিগানও বলেছেন যে ভাই আজকে তো ভয়েস লেক নিয়ে ঘটনা বলার কথা ছিল, সো আমি এখনো বলছি যে নেক্সট এপিসোডটাতে আমরা ভয়েস লেক থেকে যদি আপনারা চিটাগং থেকে আসতে রাজি হন বা সাউন্ড ফাইল পাঠান বা আপনারা যদি ইমেল পাঠান, তাহলে ডেফিনেটলি আমরা নেক্সট এপিসোডটা ভয়েস লেক নিয়ে
আদায় করতে পারি এবং সেজন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল করতে হবে bhootfm@radiofurti.fm পেজে বলে ইমেল করতে পারেন আমাদেরকে এছাড়াও লিটন এসএমএস করেছেন এবং লিটন বলেছেন যে আই এম ফ্রম বরিশাল এবং তিনি শেয়ার করতে চান কিছু এক্সপিরিয়েন্স এবং তিনি কল করতে বলেছেন আমার যেটা মনে হয় যে আমাদের এখন থেকে মানে ফর সেফটি যেটা হবে সেটা হচ্ছে যে আগে আমাদের একটু টুকটাক যদি ইমেল করে দেন ইমেল করে দিলে আমরা বুঝতে পারবো যে আপনি কোন ধরনের ঘটনা শেয়ার করতে যাচ্ছেন এবং সেই অনুযায়ী আমরা পরবর্তীতে আপনাদেরকে আপনাদের কল দেব এবং এটা হতে পারে যে পরের সপ্তাহেও কল নিচ্ছে যারা ফোনে শেয়ার করতে চান তারাও পাঠাবেন তবে যারা একদমই শোতে এসে আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান তারা ডেফিনেটলি আমাদের জানাবেন যে হ্যাঁ আপনি আসতে চান তাহলে আমাদের সুবিধা হবে না হলে লিখেছেন যে তার জীবনে যে ঘটনা ঘটেছিল সেটা সেটা মর্মান্তিক এবং রিয়েল এবং তিনি একসময় জিম নিয়ে সাধনা করেছেন আপনাকেও বলবো যে আপনি ইমেল করে দিন আমাদেরকে ঘোস্ট কুইন লিখেছেন যে আয়না আমাদের এখানে আচ্ছা রাত্রে কাক ডাকছে এবং তিনি বলছেন তিনি খুব ভয় পাচ্ছেন কাক ডাকার সাথে ভয় পাওয়ার তেমন কোন সম্পর্ক আপাতত নাই বলেই মনে হচ্ছে আলফাত লিখেছেন যে এক রাতে আমি ও আমার তিন ফ্রেন্ড ভূত এফএম নিয়ে আড্ডা দিচ্ছিলাম এবং এমন সময় আমি দেখেছিলাম যে পাশের দেয়ালে একটি কালো কালো কুকুর আমাদের দিকে আমাদের দেখছে আচ্ছা বুঝতে পেরেছি যে কালো কুকুরের সাথে এই ব্যাপারগুলো মানে একটু ভয়ের যোগাযোগ রয়েছে এটা সত্যি কথা তুমি হচ্ছে ঘানমনি থেকে যে আমি ফার্স্ট টাইম তোমাদের শো শুনছি ভয় পাচ্ছি তাই শুনতে চাচ্ছি না আবার শুনতেও না শুনেও পাচ্ছি না ওকে আমাদের সাথে আসলে যেটা বলবো যে আমাদের আমরা একদম শোয়ের শেষ প্রান্তে চলে এসেছি এবং আমরা শোটা আসলে এই শোটা আমরা ততক্ষণ পর্যন্ত বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন এবং ততক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে আমাদেরকে এসএমএস পাঠান এবং জানিয়ে দেন এছাড়াও আমাদেরকে এসএমএস করছেন আরো আশিক আমাদের এস এম এস করেছেন জাহাঙ্গীর এস এম এস করেছেন জামি এস এম এস করেছেন আলভি এস এম এস করেছেন হ্যাপি মানব এস এম এস করেছেন এস এম এস করেছেন পিয়াল রিংকন এস এম এস করেছেন আমাদেরকে মাফিয়া এস এম এস করেছেন সোহেল সনন সীমা ভৌতিস্ট আর অনয় সহ আরো অনেকে এবং আমার সাথে লাস্ট একজন গেস্ট রয়েছেন এবং তার একটা এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতে চাই একটা এক্সপিরিয়েন্স তার সাথে ঘটেছিল এবং তিনি বেশ ভয় পেয়েছিলেন সেটাতে প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি কি নাম আমি সজল জগন্নাথ ইউনিভার্সিটি থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার পরিসংখ্যান বিভাগ ওকে সো ঘটনাটা কোথায় ঘটেছিল আপনি এই ঘটনা শেয়ার করতে চাইছেন ঘটেছিল নোয়াখালীতে 2007 সালে পরীক্ষা দিতে যাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তখন প্রায় সন্ধ্যার সময় আমি যে পৌঁছাই পৌঁছানোর পর একটা হোটেলে উঠি হোটেলে ওঠার পর মানে সারাদিন জার্নি করে গেছি অত ভালো লাগতেছিল না তাই পড়ালেখা করিনি পরের দিন পরীক্ষা ছিল তো চিন্তা করলাম যে নোয়াখালী যখন আসছি তো নোয়াখালী শহরটা দেখি তাই আমি ওখান থেকে হোটেল থেকে নেমে রেল লাইনের দিকে যাচ্ছি হোটেলটা রেল লাইনের কাছেই ছিল তো রেল লাইনে গিয়ে যখন রেল লাইনে হাঁটতেছি তখন কেউ ছিল না সাধারণত ওখানে কেউ থাকে না নয়টা দিকে বের হয়েছি শীতের সময় সেখানে আপনার একটা অদ্ভুত লোক দেখা যাবে আমি জানতে চাচ্ছি আপনাকে আপনি আরো একটা ঘটনা আমাকে বলেছিলেন সেই ঘটনাটা জানতে চাচ্ছি সেই ঘটনাটা হচ্ছে আমি যখন ওখান থেকে ফিরে আসি ঘরের উদ্দেশ্যে তখন আমি একটা রাস্তার মনে আসি রাস্তার মনে আসে একটা বট গাছ আছে বট গাছ দেখে আমার প্রথমে ভয় লাগে কারণ আমি জানি যে বট গাছে এবং তাল গাছে নাকি জিন থাকে এভাবে ভয় থাকে তা আমি ওখান থেকে একটা মানে ওখান থেকে একটা ঢালু রাস্তা আছে ওই ঢালু রাস্তা দিয়ে আমি নেমে আসতেছি তখন দেখতেছি যে একটি মানে কেমন যেন একটা কালো হাওয়ার মতো আমার দিকে আসতেছে তো মানে উপরে সরে দেখা যাচ্ছে নিচে মাটিতে তার কোনো পাও দেখা যাচ্ছে না তখন আমি ভয় পেয়ে গেলাম যে আমি তো একা আর নোয়াখালী মানে আমি তো একা ওখানে কোনোদিন যাইনি পুরো ভয় লেগে গেছে আমার এখন আমি তো হাঁটতেছি এখন মানে কিন্তু সাহস রাখতেছি নাকি যে আমি আগে জানতাম যে জিন নাকি যদি কেউ ভয় পায় তাহলে ওরে আরো মানে ভয় দেখায় তো আমি খুব সাহস রেখে মানে আমি আমার তো যাইতেই হবে হোটেলের উদ্দেশ্যে আমি রওনা দিয়ে হাঁটা যাইতে হবে আর চারিদিকে দোকানপাট বন্ধ হয়ে গেছে তখন রাত 11টা বাজে তো আমি ভয় পাচ্ছি আবার সাহস নিয়ে মানে এগিয়ে যাচ্ছি তো এইভাবে করতে করতে কিন্তু আমি আপনি ওই দিন খুব ভয় পেয়েছিলেন সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি আমাকে আরেকটা ঘটনা বলেছিলেন যে ঘটনাটা আমি জানতে চাচ্ছি আপনি আরেকটা ঘটনা বলেছিলেন যে ঘটনাতে আপনি একটা কিছু দেখেছিলেন সেটা বলে সেটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মানে বাড়ি থেকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় তা ঈদের পরে আমাদের সবাই আত্মীয় স্বজনরা একসাথে আমরা মিলিত হই আমরা চাচারা ঢাকা থাকে তারা যায় আমরা কিন্তু বাড়িতে মানে ঘর বড় অনেক কিন্তু ঘুমাইতে একটু বাইরে পাশের বাড়ি আমাদের পুকুর বাড়ি আছে ওখানে যেতে হয় তা আমি আর আমার কাজিন দুজন মিলে ওই বাড়ি উদ্দেশ্যে রওনা হলাম তাহা যাওয়ার পথে আমাদের বাড়ির পাশে আবার মানে খুব ইয়ে গাছ আছে এই
বাসগাছ আছে তো ওই বাসগাছে ওইখানে মানে কিছু মানে ওই আমাদের বাড়ি একজনই ওইখানে মানে তার গলায় ধরে মারা হয়েছে এখানে কিন্তু আমরা তারপরে ওই বাড়ি যাইতে হবে আমাদের এখন আমরা যাচ্ছি তখন এই যাওয়ার পথে তখন ওই তার সাথে দেখেছেন এরকম কোন ঘটনা ওই দিন আমি দেখছি আগে তেমন মানে আমি কি গ্রামের তেমন ছিলাম না শহরে পড়া লেগে গেছে কিন্তু যে সময় মানে ওই সময় ওই দিনই মানে অন্ধকার রাত ছিল তার আমাদের কাছে টর্চ টর্চ ছিল না আর তখন আমি যে ঘটনাটা যখন হয়েছে তখন মোবাইলও ছিল না ওই সময় এখন আমরা যাচ্ছি দুই ভাই মিলে এখন কিছুদিন আগে পর ওইখান পর্যন্ত যে সময় গেছি মানে কেমন জানি মানে ঠান্ডা ঠান্ডা ওই সময় ঠান্ডা ছিল না গরমের সময় ছিল কিন্তু হঠাৎ ঠান্ডা মনে হইতেছিল আমাদের মানে সব ঠান্ডা লাগতেছে ওর মানে আমার যে সাথে যে ভাই ছিল ওর আবার সাহস ছিল কিন্তু আমার তেমন সাহস না আমি সবসময় মানে আমার ভয় লাগতো তা আমি হাঁটতেছি এখন আমি বলতেছি যে আমার তো খুব ভয় লাগতেছে কাকে যে ভয় নাই কিন্তু হঠাৎ আবার একটা মানে শব্দ শুনতে পেলাম শ্বাস শব্দ শুনতে পেলাম আমি বললাম যে আমার তো খুব মনে হচ্ছে এখন আমি মানে চিৎকার করে ওখানে মানে চিৎকার করতে লাগলাম এখন পাশ থেকে মানে কাছাকাছি বাড়ি ছিল পাশ মানুষ দৌড়ে আসলো আসার পর এখন বললো যে কি দেখছে আমি কালো মতো কি যেন দেখতে পেলাম এখন আমি বলছি যে কিছু না এই ভয় কালো মতো কিরকম মানে শেপটা কিরকম শেপটা হচ্ছে মানে উপরে তারা ইয়ে দেখা যাচ্ছে কিন্তু নিচে মাটিতে তার পা নাই এইভাবে দেখতে পেলাম তো এখন আমি ওই দেখে ভয় পেলাম তারপর চিৎকার করার পর ওরা টর্চ নিয়ে আসলো এরপর আমাদের আগে দিয়ে আসলো তারপরে মানে ওনার সাথে আপনারা উদ্ধার করলো আপনার মনে আছে যে শেপটা কিরকম বা মানুষটা দেখতে কেমন ছিল বা যাকে দেখেছিল কালো লম্বা কিন্তু মানে উপরের দিক দেখা যাচ্ছে কিন্তু নিচের দিকে তার দেখা যাচ্ছে মাটিতে ছায়ের মতো মানে ছায়ের মতো কালো ওকে আমরা এই ঘটনা আর একটা ঘটনা শুনলাম আমার যেটা মনে হয় যে আজকে আমরা শেষ করতে চাচ্ছি ইন দা মিন টাইম আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাচ্ছি যে আপনাদের এস এম এস এর অপেক্ষায় ছিলাম আমরা এবং আপনারা অনেক অসংখ্য এস এম এস পাঠিয়েছেন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি এখনো এস এম এস আসছে জামিয়া আমাদের এস এম এস করেছেন রাজশাহী থেকে আলফি চিটাগং থেকে আমাদের এস এম এস করেছেন এবং বলছেন যে ঘটনাগুলো খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর বাট লাইক ইট ওকে হ্যাপি মানব আমাদের আবার এস এম এস করেছেন হ্যাপি মানব বলেছেন যে তিনি ভূত প্রেম অনেক পছন্দ থ্যাংক ইউ সো মাচ পিনাকল আমাদের এস এম এস করেছেন এছাড়া আমাদের ওকে আরো অসংখ্য এস এম এস আমরা পাচ্ছি বাট আজকে আমরা শো কন্টিনিউ করছিলাম শেষ করতে হবে রাতও অনেক বেশি হয়ে যাচ্ছে এবং শীতের রাত অনেকে হয়তো অনেকেই হয়তো এখন ঘুমিয়ে পড়তে চাইবেন সো স্টেজিং টু রেডিও ফুর্তি এবং ফিরে আসবো আবার আগামী সপ্তাহে আপনাদের গল্প এবং আপনাদের ঘটনাগুলো নিয়ে আর সেই জন্য আপনাদের বেশি বেশি করে যেটা করতে হবে ভূত এফ এম @radio40.fm এ আমাদের বেশি বেশি করে ইমেল করে দিতে হবে এবং ইমেল করে জানিয়ে দিতে হবে আপনাদের জীবনের ঘটনাগুলো এবং আপনাদের ঘটনাগুলো যত বেশি রকমের আকর্ষণীয় হবে তত বেশি রকমের ঘটনাগুলো আমরা আপনাদের উপহার দিতে পারবো এবং ফয়েস লেক নিয়ে সত্যি আপনার যদি কোনো কিছু ধারণা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন যে ফয়েস লেক নিয়ে যদি আপনারা আসতে চান অলওয়েজ ইউ আর অলওয়েজ ওয়েলকাম এবং আমাদের সাথে লাইভ আপনারা ইচ্ছা করলে আড্ডা দিতে পারেন সেজন্য আমি আরো একবার বলবো যে অবশ্যই আপনাদের ইমেলের সাথে নাম এবং ফোন নাম্বার অবশ্যই অবশ্যই অ্যাড্রেস অবশ্যই অ্যাড করবেন এবং জানিয়ে দেবেন কোন একটা অংশে ইমেলে যে আপনি লাইভ আমাদের সাথে জয়েন করতে চান সো আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক 11:59 ভূত এফ এম এ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন শুনে থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন কারণ যত বেশি ফুর্তিতে থাকবেন তত বেশি সাহস বুকে ধরে রাখতে পারবেন এবং সাহস বুকে ধরে রাখতে পারলে বেশি সময় ভূত এফ এম শুনবেন সো টাটা ফর নাও আর যাওয়ার আগে আরো একটা গান প্লে করছি সোলসার